আচ্ছা, আমি তাহলে শুরু করবো? অরিজিৎ, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে রেকর্ডিং, লাল রেকর্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবাইকে নমস্কার এবং শুভ সকাল। এবং প্রথমেই আমি ধন্যবাদ জানাবো কৃষ্ণনগরস্থিত দ্বিজেন্দ্রলাল কলেজ কর্তৃপক্ষ এবং এই কলেজের সংস্কৃত বিভাগকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আগের দিন বক্তৃতায় যেমন শুরুতে বলেছিলাম যে, বা আমার অনুজ প্রতিম অরিজিত বলেছে যে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইউজি সিবিসিএস যে সিলেবাস, সেখানে ফোর্থ সেমিস্টার সিসি এইট যে পত্র, এপিগ্রাফি প্যালিওগ্রাফি অ্যান্ড ক্রনোলজি, তার উপরেই আমি বলার চেষ্টা করছি। এবং আমি এপিগ্রাফির যে দিকটা, সেই দিকটা আলোচনার চেষ্টা করছি। তা বিগত দিনের আমি যা বলেছিলাম তার সূত্র ধরে একটু শুরু করার চেষ্টা করছি। আগের দিন আমি আলোচনা করেছিলাম যে অভিলেখ শাস্ত্র বিষয়টা ঠিক কি, অভিলেখ ব্যাপারটাই বা কি, অভিলেখের বিভিন্ন রকমের প্রকারভেদ, এবং ইতিহাসের পুনর্নির্মাণে অভিলেখ কিভাবে সাহায্য করে থাকে। ঠিক আছে, এই তিনটি বিষয় আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকে আমি আরো দুটো বিষয় অভিলেখ শাস্ত্রের, এই দুটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রথমটি হচ্ছে যে, ভারতবর্ষে অভিলেখ শাস্ত্রের যে ইতিহাস, বুঝলি, হিস্ট্রি অফ এপিগ্রাফিক স্টাডি ইন ইন্ডিয়া, সেই দিকটি। এবং তারপরে এই যে অভিলেখ শাস্ত্র, সেখানে বিভিন্ন ইউরোপিয়ান, বিদেশি এবং প্রাচ্য, এদেশীয় যে সমস্ত পণ্ডিত, তাদের যে অবদান, সেই সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। তা আমি প্রথমে স্লাইডটা একটু শেয়ার করার অনুমতি চাইছি অরিজিতের কাছে। অরিজিৎ, আমি শেয়ার করি? অরিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, আমি স্লাইডটা শেয়ার করছি, তোমরা কেউ দেখতে পাচ্ছ না কিনা একটু আমাকে জানাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখানে তো স্পষ্ট আসছে, ছাত্রছাত্রীরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা আজকে আমাদের প্রথম যে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে হিস্ট্রি অফ এপিগ্রাফিক্যাল স্টাডিজ ইন ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষে অভিলেখ শাস্ত্রের ইতিহাসটা ঠিক কেমন, বা ঠিক কোন সময় থেকে শুরু হয়েছে। এবং খুব দুর্ভাগ্যের যে বিষয়, মানে যেটা দিয়ে শুরু করতে হচ্ছে, সেটা হচ্ছে একটি দীর্ঘ সময় ধরে এই যে অভিলেখ শাস্ত্র, সেই অভিলেখ শাস্ত্র প্রথাগত যে সংস্কৃত যে চর্চার যে জায়গাটা, সংস্কৃত ভাষা এবং সাহিত্যের চর্চার যে জায়গা, সেখানে কিন্তু উপেক্ষিত ছিল এই অভিলেখ শাস্ত্রের চর্চা। ঠিক আছে, বহু কাল ধরে, এবং এটা একটা নির্মম সত্য, এবং এই সত্যকে স্বীকার করতেই হবে। এবং সেই জন্যই এপিগ্রাফি বা অভিলেখ শাস্ত্রের যে চর্চা, সেই চর্চা কিন্তু তুলনামূলকভাবে অত্যন্ত নবীন বা নতুন, ঠিক আছে, বা অর্বাচীন সেই অর্থে বলতে গেলে। এবং আরো সত্যি কথা প্রসঙ্গক্রমে বলতেই হবে, যদি ইউজিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই এপিগ্রাফি প্যালিওগ্রাফি এই যে বিষয়গুলো, সেইগুলোকে যদি তারা সংযুক্ত না করতেন, এবং নেট পরীক্ষা, সংস্কৃতের নেট পরীক্ষার সিলেবাসে যদি এই বিষয়গুলোকে যদি সংযুক্ত না করতেন, তাহলে এখনো বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই বিষয়টি, বিশেষ করে বাংলায়, মানে ভারতবর্ষের অন্যান্য জায়গাতে তাও এপিগ্রাফির চর্চা ভালোভাবেই হয়, কিন্তু বিশেষ করে বাংলায় এই এপিগ্রাফির চর্চা কিন্তু উপেক্ষিতই থেকে যেত। কোনো কোনো পণ্ডিত বিচ্ছিন্নভাবে করার চেষ্টা করেছেন বহুকাল ধরেই, কিন্তু সামগ্রিকভাবে অভিলেখ শাস্ত্রের যে চর্চা, সুসংহত যে চর্চা, সেই চর্চা কিন্তু উপেক্ষিতই ছিল। এবং ব্রিটিশরা, বিদেশিরা ভারতে আসার পর মূলত তাদের হাত ধরেই
ভারতবর্ষে অভিলেখ শাস্ত্রের চর্চার যে জয়যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। সেই জন্য আমাদের এই বিদেশিদের কিন্তু অভিনন্দন জানাতেই হবে। মানে বিদেশিরা ভারতবর্ষে এসে যেমন প্রচুর খারাপ কাজে করেছেন, ঠিক আছে, মানে ভারতবর্ষকে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, দমন করেছেন, তেমনি তারা বেশ কিছু ভালো কাজও করেছেন। যেটা খারাপ সেটা আমরা খারাপ বলবো, যেটা ভালো সেটা আমরা ভালো বলবো। এবার সে ভালো করার পেছনে তাদের কি উদ্দেশ্য ছিল সেটা অনেক আলোচনা সাপেক্ষ বিষয়, কিন্তু আপাত যে যেটা ভালো সেটা কিন্তু আমরা ভালো বলবো। এবং অভিলেখ শাস্ত্রের ইতিহাসে যে জায়গাটা, সেই জায়গাটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এই শাস্ত্র বহুকাল ধরে উপেক্ষিত ছিল, এবং বিদেশিরা যখন ভারতবর্ষে পদার্পণ করলো তাদের হাত ধরেই অষ্টাদশ শতকে এই অভিলেখ শাস্ত্রের চর্চা নতুন করে শুরু হলো। এবং এই বিদেশিরা যখন এই বিষয়টি চর্চা করা শুরু করলেন, তার পাশাপাশি বা তাদের দেখা দেখি ভারতীয় পণ্ডিতরা, সেই সময়কার ভারতীয় পণ্ডিতরা যারা ছিলেন তারাও এই বিদেশি যারা পণ্ডিত তাদের সংস্পর্শে আসেন, এবং তাদের সংস্পর্শে আসার ফলেই তারাও এই অভিলেখ শাস্ত্রের চর্চা করা শুরু করেন। এই অভিলেখ শাস্ত্রের চর্চার ইতিহাসে সব থেকে যুগান্তকারী যেটা ঘটনা সেটা হচ্ছে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এবং এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স, এবং সময়কালটা তোমরা মনে রাখবে 1784 খ্রিস্টাব্দ। একটা জিনিস মনে রাখবে, তোমরা যেহেতু ইতিহাস পড়ছো, মানে হিস্ট্রি অফ এপিগ্রাফিক স্টাডিজ, অর্থাৎ অভিলেখ শাস্ত্রে তোমরা ইতিহাস পড়ছো, তাই ইতিহাস পড়তে গেলে যেমন সাল নাম এগুলো মনে রাখতে হয়, তেমনি এখানেও কিন্তু তোমাদের সাল নাম এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো অভিলেখ শাস্ত্রের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হচ্ছে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে। এবং এনার প্রতিষ্ঠা, এটির প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়াম জোন্স, এবং এটি প্রতিষ্ঠা লাভ করার পরপরই, প্রতিষ্ঠিত হওয়ার পরপরই ভারতীয় যে অভিলেখ শাস্ত্র সেই সম্পর্কিত প্রভূত কাজ এই প্রতিষ্ঠানে হতে থাকে, শুরু হয়। যেমন প্রচুর আর্টিকেল, অভিলেখ সম্পর্কিত প্রচুর আর্টিকেল বা প্রচুর অভিলেখ সম্পর্কিত পাঠ, সেগুলো এই এশিয়াটিক সোসাইটি যে জার্নাল যেটা ছিল, জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি ইন কলকাতা, সেখান থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে, যেটি এর আগে ছিল না, বা কেউ এই বিষয় সম্পর্কে ওয়াকিবহালি ছিলেন না, তারা কেউ জানতেনই না যে এই ধরনের কিছু বিষয় হতে পারে। যখনই উইলিয়াম জোন্স এবং তার মতন সম মনোভাব সম্পন্ন বেশ কিছু প্রাজ্ঞ মানুষ তারা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করার সাথে সাথেই এই প্রতিষ্ঠান তারা একটি জার্নাল প্রকাশ করা শুরু করলো, এবং এই জার্নালে ইনস্ক্রিপশন সংক্রান্ত বা ইন্ডোলজি সম্পর্কিত প্রচুর টেক্সট, প্রচুর বিষয়, সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগলো, যেটা কিন্তু এই অভিলেখ শাস্ত্রের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি দিক। এবং এই যে নিচে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কলকাতার এশিয়াটিক সোসাইটি, ঠিক একদম পার্ক স্ট্রিট যে মেট্রো স্টেশন তার একটা বেরোনোর যে পথ, তার ঠিক উল্টো দিকে, রাস্তার উল্টো দিকেই এই প্রতিষ্ঠানটি রয়েছে। তোমরা যদি কোনোদিন কলকাতায় যাও তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানে যাবে। এরপরে 1788 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স নামে একজন ইন্ডোলজিস্ট, প্রাজ্ঞ মানুষ, তিনি সিদ্ধ মাতৃকা লিপিতে লেখা দুটি ইনস্ক্রিপশন এই এশিয়াটিক সোসাইটি যে জার্নাল সেই জার্নাল থেকে প্রকাশ করেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটি ইনস্ক্রিপশন ছিল দক্ষিণ এশিয়ায় প্রকাশিত প্রথম ইনস্ক্রিপশন, ঠিক আছে, যে দুটি প্রকাশিত হচ্ছে। এবং এই দুটি ইনস্ক্রিপশনের নাম হচ্ছে মুঙ্গের কপার প্লেট ইনস্ক্রিপশন অফ দেবপাল, দেবপালের মুঙ্গের তাম্রশাসন, যেটি আনুমানিক নবম শতকে জারি হয়েছিল, খ্রিস্টীয় নবম শতকে। এবং আরেকটি নারায়ণ পালের বাদাল পিলার ইনস্ক্রিপশন, ঠিক আছে, নারায়ণ পালের বাদাল স্তম্ভ লেখ বা বাদাল প্রশস্তি, যেটি আনুমানিক একাদশ শতকে জারি হয়েছিল। এবং এই দুটো ইনস্ক্রিপশন 1788 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স তিনি প্রথম এই এশিয়াটিক সোসাইটি যে জার্নাল সেই জার্নালের মাধ্যমে প্রকাশ করলেন,
যে দুটো দক্ষিণ এশিয়ায় প্রথম প্রকাশিত ইনস্ক্রিপশন ছিল। এর আগে কোনো ইনস্ক্রিপশন দক্ষিণ এশিয়ায় প্রকাশিত হয়নি, ছাপার আকারে প্রকাশিত হয়নি। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, স্যার উইলিয়াম জোন্সের ছবি, এবং তিনি একজন ছিলেন প্রখ্যাত পণ্ডিত এবং জাজ, ভারততত্ত্ববিদ অর্থাৎ ইন্ডোলজিস্ট, এবং ফাউন্ডার অফ দ্য এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। তোমরা জানো যে বর্তমান যে কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্ট প্রথমে সুপ্রিম কোর্ট ছিল, এবং যেটি ফোর্ট উইলিয়াম, যে দুর্গ মানে ফোর্ট উইলিয়াম যেটা, তার মধ্যেই সেটা স্থাপিত ছিল। এবং 1862 সালে বর্তমান যে কলকাতা হাইকোর্ট, সেটা হাইকোর্ট হিসাবে তার চলার পথ শুরু হয়। তার আগে পর্যন্ত এটি সুপ্রিম কোর্ট ছিল এবং ফোর্ট উইলিয়ামের মধ্যেই সেটি ছিল। সেই ফোর্ট, হ্যাঁ বলো আপনার বলো, কথাগুলো না খুব আস্তে শোনা যাচ্ছে, আস্তে আস্তে আসছে। আস্তে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, সবাই কি আস্তে শুনছো? না স্যার, স্যার আমাকে শোনা শুনি। যাচ্ছে স্যার, ফার্স্টে তো শোনা যাচ্ছিল না, হেডফোনের সাহায্যে শোনা হচ্ছে। আচ্ছা, আমার দিকে তো নেটওয়ার্ক তো স্টেবলই দেখাচ্ছে। ঠিক আছে, আমি আরেকটু না জোরে বলার চেষ্টা করছি। আচ্ছা, তোমরা যার ছবি এখন দেখছো, তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স, এবং তিনি ছিলেন একজন প্রখ্যাত পণ্ডিত এবং সুপ্রিম কোর্টের বিচারক, একজন ভারততত্ত্ববিদ এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। এবং তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করার পর ভারতীয় অভিলেখ শাস্ত্রের ওপর প্রভূত কাজ করেছিলেন, যেটিও কিন্তু অভিলেখ শাস্ত্রের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এবার শোনা যাচ্ছে তো কথা পরিষ্কারভাবে? না স্যার, এখনো খুবই আস্তে আসছে, শোনা যাচ্ছে কিন্তু খুবই আস্তে। তোমরা কি কেউই শুনতে পাচ্ছ না? না স্যার, শোনা না যাচ্ছে, স্যার ক্লিয়ার শোনা আমরা যাচ্ছে। সবাই শুনতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে শোনা যাচ্ছে, যাদের শোনা আচ্ছা যাচ্ছে না আচ্ছা তাদের কোনো প্রবলেম ডিভাইডের, এখানে আচ্ছা কোনো তাহলে আমাদের কোনো গোলমাল নেই। আচ্ছা, যা আমি এটা বলি, মানে যারা শুনতে পাচ্ছ না তারা কাইন্ডলি আরেকবার বেরিয়ে গিয়ে নতুন করে জয়েন করো, ঠিক আছে? অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়। ওকে, আচ্ছা, এর পরে যার নাম করতে হবে, তিনি হচ্ছেন হেনরি টি কোলব্রুক। তিনিও একজন প্রখ্যাত ইন্ডোলজিস্ট বা ভারততত্ত্ববিদ, এবং তিনি যে গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন সেটি হচ্ছে, তিনি একটি প্রবন্ধ বা এসে রচনা করেছিলেন যার নাম হচ্ছে ট্রান্সলেশন অফ ওয়ান অফ দ্য ইনস্ক্রিপশন অন দ্য পিলার অ্যাট ডেলি কল দ্য ল্যাক অফ ফিরোজ শাহ, হোয়ার হি ট্রাইড টু ফার্নিশ ট্রান্সলিটারেটেড টেক্সট অফ দ্য ডেলি টোপরা ইনস্ক্রিপশন অফ বিশাল দেব এলিয়াস বিগ্রহরাজ দ্য ফোর্থ। অর্থাৎ হেনরি টি কোলব্রুক, তিনি একটি প্রবন্ধ রচনা করেছিলেন যেখানে তিনি বিশলদেব বা চতুর্থ বিগ্রহরাজের যে ডেলি টোপরা যে ইনস্ক্রিপশন, তার একটি ট্রান্সলিটারেটেড টেক্সট অর্থাৎ বর্ণান্তরিত, অর্থাৎ একটি লিপিতে লেখা ছিল, সেটি অন্য আরেকটি লিপিতে তিনি বর্ণান্তরিত করেন এবং সেই টেক্সটটি তিনি সেই প্রবন্ধে প্রকাশ করেন, যেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক ছিল অভিলেখ শাস্ত্রের ইতিহাসের প্রেক্ষিতে। ঠিক আছে, এটাও তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে বিশলদেব, যিনি চতুর্থ বিগ্রহ রাজ নামেও প্রসিদ্ধ, তার যে ডেলি টোপরা ইনস্ক্রিপশন, ঠিক আছে, সেই ইনস্ক্রিপশনটি তিনি ট্রান্সলিটারেটেড যে টেক্সট অর্থাৎ বর্ণান্তরিত যে পাঠ, এক লিপি থেকে আরেক লিপিতে তিনি সেটি বর্ণান্তরিত করেন, সেটি তিনি তার প্রবন্ধের মধ্যে প্রকাশ করেন, যেটাও কিন্তু এই যে বিদেশিদের হাত ধরে অষ্টাদশ শতকে যে অভিলেখ শাস্ত্রের ইতিহাস শুরু হয় সেই পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ দিক। এরপরে যে ব্যক্তির নাম আমাদের করতেই হবে, আমাদের সবার প্রণম্য, সবার নমস্য, তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ। এবং কি বলা হচ্ছে দেখো, অ্যাজ আর্লি অ্যাজ 1837 সিই দ্য নেসেসিটি অফ অ্যারেঞ্জিং এপিগ্রাফিক্যাল রেকর্ডস সিস্টেমেটিক্যালি ফর দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ওয়াজ পয়েন্টেড আউট বাই জেমস প্রিন্সেপ। অর্থাৎ 1837 খ্রিস্টাব্দের পূর্বে ভারতবর্ষের ইতিহাসের পুনর্নির্মাণের জন্য পদ্ধতিগতভাবে অভিলেখ যে সম্পদ যেগুলো রয়েছে সেগুলোকে যে ঠিক মতন গোছানো যে দরকার সেটি সবার সামনে প্রথম তুলে ধরেন জেমস প্রিন্সেপ।
অর্থাৎ অভিলেখ এইগুলোকে যদি আমরা সিস্টেমেটিক্যালি পদ্ধতিগত ভাবে যদি আমরা গোছাই, যদি সাজাই, তাহলে আমরা ভারতবর্ষের যে ইতিহাস সেই ইতিহাসকে পুনর্গঠন, পুনর্গঠিত এবং পুনর্নির্মিত করতে পারবো। এই যে দিকটা, সেই দিকটা প্রথম সমস্ত পণ্ডিতের সামনে, সমস্ত যে বিদ্বৎ যে সমাজ তার সামনে তুলে ধরেন জেমস প্রিন্সেপ। এবং এই জেমস প্রিন্সেপই ভারতীয় যে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি, সেই আর্কিওলজিকে সর্বপ্রথম একটি সুসংহত রূপ দান করেন। অর্থাৎ ভারতবর্ষের অভিলেখ শাস্ত্রের ইতিহাসে এই ভদ্রলোকের অর্থাৎ জেমস প্রিন্সেপের অবদান খুব গুরুত্বপূর্ণ, এবং জেমস প্রিন্সেপকে বাদ দিলে চলবেই না। যিনি প্রথম ভারতীয় যে প্রত্নতত্ত্ব তাকে একটি সুসংহত রূপ দান করেন, এবং ভারতীয় ইতিহাসের পুনর্নির্মাণে অভিলেখগুলো যে প্রভূত সাহায্য করতে পারে, এবং তাকে যে পদ্ধতিগতভাবে সাজানোটা খুব দরকার সেই বিষয়টা সর্বপ্রথম তিনি সবার সামনে তুলে ধরেন। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ঘটেছিল সেটি হচ্ছে দ্য ক্রিয়েশন অফ দ্য পোস্ট অফ আর্কিওলজিক্যাল সার্ভেয়ার বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল ইন 1861 CE encouraged official and unofficial search for inscriptions and their study and publication. 1861 সালে একটি যুগান্তকারী ঘটনা ঘটে, সেটি হচ্ছে তৎকালীন ব্রিটিশ সরকার তারা আর্কিওলজিক্যাল সার্ভেয়ার এই যে পদটি সেটি তারা তৈরি করেন, এবং এই পদটি প্রথম অলঙ্কৃত করেছিলেন আলেকজান্ডার কানিংহাম, ঠিক আছে। এবং এই শালটা মনে রাখার সহজ উপায় কি, আমি কিছুক্ষণ আগেই বললাম যে শালগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এই শালটা মনে রাখার সহজ উপায় হচ্ছে 1861 সালে এই আর্কিওলজিক্যাল সার্ভেয়ার পদটি সৃষ্টি হয়েছিল, এই শালটা কেমন করে মনে রাখবে, যে বছর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861, সেই বছরই আর্কিওলজিক্যাল সার্ভেয়ার বা প্রত্নতাত্ত্বিক সার্বেক্ষক এই যে পদ, সেই পদটি ব্রিটিশ সরকার প্রতিষ্ঠা করেন, এবং যার উদ্দেশ্য ছিল সরকারি এবং বেসরকারি ভাবে ইনস্ক্রিপশন বা অভিলেখের অন্বেষণ এবং তাদের পর্যালোচনা এবং তাদের প্রকাশ, এই সম্পর্কিত কাজের জন্য ব্রিটিশ সরকার এই পদটি সৃষ্টি করেন 1861 খ্রিস্টাব্দে, এবং এই পদটি সর্বপ্রথম অলঙ্করণ করেন আলেকজান্ডার কানিংহাম, যার ছবি তোমরা নিচের টায় দেখতে পাচ্ছ। আলেকজান্ডার কানিংহাম দ্য ফার্স্ট ডিরেক্টর জেনারেল অফ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই যে 1861 সালে এই পদটা সৃষ্টি হলো, তার ঠিক 10 বছর পর অর্থাৎ 1871 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি আজও বিরাজমান, তোমরা যদি কোনো দর্শনীয় কোনো স্থানে যদি বেড়াতে যাও, সেটা কোনো মন্দির হতে পারে, কোনো প্রত্নতত্ত্ব স্থান হতে পারে, কোনো মিউজিয়াম হতে পারে, সেখানে দেখবেন নীল রঙের একটা বোর্ড দেয়া থাকে, তার মধ্যে প্রচুর ডুজ অ্যান্ড ডোন্টস দেয়া থাকে, ঠিক আছে, এবং নিচে লেখা থাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, অর্থাৎ ভারতীয় পুরাতত্ত্ব সার্বেক্ষণ, অর্থাৎ এই যত পুরাতত্ত্ব রয়েছে বা প্রত্নতত্ত্ব রয়েছে তাদের রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যে প্রতিষ্ঠান, ঠিক আছে, অর্থাৎ যাদের আন্ডারে সমস্ত কিছু রয়েছে, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটি 1871 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম ডিরেক্টর জেনারেল মানে সর্বোচ্চ পোস্ট সেই পদটি অলঙ্কৃত করেছিলেন আলেকজান্ডার কানিংহাম, এবং এই পদটি অলঙ্কৃত করার পর প্রচুর সংখ্যায় এপিগ্রাফিক রেকর্ডস, ঠিক আছে, ও প্রচুর সংখ্যায় অভিলেখ, সেগুলো তিনি কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরাম এই শীর্ষক যে বই তার প্রথম ভলিউমে তিনি প্রকাশ করেন। অর্থাৎ ডিজি হয়ে, ডাইরেক্টর জেনারেল হয়ে আলেকজান্ডার কানিংহাম প্রচুর এক্সকাভেশন বা খনন কার্য সেগুলো তিনি শুরু করেন, এবং সেখান থেকে যত সংখ্যক এপিগ্রাফিক রেকর্ডস বা অভিলেখ পাওয়া গিয়েছিল সেগুলো তিনি কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরাম এই শীর্ষক যে গ্রন্থ তার প্রথম ভলিউমে তিনি প্রকাশ করেন। যে কটি গুরুত্বপূর্ণ গ্রন্থ অভিলেখ শাস্ত্র সম্পর্কিত রয়েছে গ্রন্থ এবং জার্নাল, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরাম।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অভিলেখ শাস্ত্রের ইতিহাসে আর্কিওলজিক্যাল সার্ভেয়ার এই যে পদটি সেটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়কে নির্দেশ করছে, যার মাধ্যমে যেটি স্থাপনার মাধ্যমে সরকারিভাবে এবং বেসরকারিভাবে সরাসরি ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, ইংরেজ সরকার তারা অভিলেখের অন্বেষণ, তাদের পাঠ এবং তাদের প্রকাশ এই বিষয়টাকে তারা মান্যতা দেওয়া শুরু করেন। এবং 1861-এর 10 বছর পর অর্থাৎ 1871 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং যার নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে এই অভিলেখ সম্পর্কিত পড়াশোনা এবং তার অন্বেষণ, চর্চা এই সমস্ত কাজগুলো ধারাবাহিকভাবে বিপুল আকারে শুরু হয়ে যায়। তোমরা নিচের যে তিনটে ছবি দেখছো, প্রথমটি হচ্ছে আলেকজান্ডার কানিংহামের, যিনি প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন। তার পরের ছবিটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যে লোগো সেইটা আমাদের দরিদ্র না কেন জামা কাপড় মেলেছিল, এবং নিচে যে ট্যাগলাইনটা রয়েছে সেইটা হচ্ছে প্রত্ন কৃত্রিম অপাবৃণু, ঠিক আছে, প্রত্ন কৃত্রিম মপাবৃণু, সন্ধি করা আছে, সন্ধি বাংলা হবে প্রত্ন কৃত্রিম অপাবৃণু, অপাবৃণু, ঠিক আছে, অপপূর্বক আপূর্বক বৃং ধাতু লোট মধ্যম পুরুষ একবচনের রূপ, ঠিক আছে, অর্থাৎ প্রত্ন কীর্তি থেকে আবরণ অপসারণ করো, ঠিক আছে, অর্থাৎ প্রত্ন কীর্তি যেগুলো রয়েছে, যেগুলো লুকায়িত রয়েছে সেগুলো সবার সামনে নিয়ে আসো, সবার প্রকাশ্যে নিয়ে আসো, প্রত্ন কীর্তি থেকে আবরণ অপসারণ করো, প্রত্ন কৃত্রিম অপাবৃণু, এই হচ্ছে এসআই ট্যাগলাইন। আর এই যে ছবিটা এটা খুবই ছোট হয়ে রয়েছে, এটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরাম, সেই যে বই তার ফ্রন্ট পেজের ছবি, ঠিক আছে, যেখানে আলেকজান্ডার কানিংহাম সহ পরবর্তীকালের যত গুরুত্বপূর্ণ অভিলেখ শাস্ত্রবিদেরা এসছেন বা লিপি শাস্ত্রবিদেরা এসছেন তারা তাদের যে রচনা বা তাদের যে পাবলিকেশন সেগুলো করেছেন। এরপরে যার নাম করতে হবে, যিনি অভিলেখ শাস্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অবদান রেখেছেন, তিনি হচ্ছেন জে এফ ফ্লিট। এই জে এফ ফ্লিট সম্পর্কে আমরা এর পরে বিশদে আলোচনা করব, আপাতত এইটুকু তোমরা দেখে রাখো। এই ছবিটা হচ্ছে জে এফ ফ্লিটের এবং তিনি গুপ্ত ইনস্ক্রিপশনের ওপর অর্থাৎ গুপ্তকালীন অভিলেখের ওপর তিনি প্রভূত কাজ করেছেন এবং তিনি মাদ্রাজ সরকারের, যেটি বর্তমান চেন্নাই আর কি নাম, মাদ্রাজ সরকারের তিনি সরকারি অভিলেখ শাস্ত্রবিদ হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং 1883 থেকে 1886 এই সময়ের মধ্যে তিনি গুপ্ত অভিলেখ ওপর প্রভূত কাজ করেছিলেন এবং সেগুলোকে তিনি প্রকাশ করেছিলেন, ডিসাইফার করেছিলেন এবং প্রকাশ করেছিলেন। এরম একটি গুপ্ত অভিলেখর ছবি আমি দেখো ডান দিকে দিয়েছি, এর ভেতরে যে লিপিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুপ্ত ব্রাহ্মী লিপি, যেটা তোমাদের শিখতে হবে। এর পরে গুরুত্বপূর্ণ যিনি অবদান রেখেছেন তিনি হচ্ছেন ই হালস, ইনিও মাদ্রাজ সরকারের অভিলেখ শাস্ত্রবিদ ছিলেন এবং 1886 থেকে 1903 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতীয় ইনস্ক্রিপশন, সাউথ ইন্ডিয়ান ইনস্ক্রিপশন, দক্ষিণ ভারতীয় অভিলেখের ওপর তিনি প্রভূত কাজ করেছিলেন এবং সেগুলো তিনি পাঠোদ্ধার করে প্রকাশ করেছিলেন, সময়কাল হচ্ছে 1890, ঠিক আছে। এই ছবিটা হচ্ছে ইহালসের এবং যে বইটা তিনি প্রকাশ করেছিলেন সাউথ ইন্ডিয়ান ইনস্ক্রিপশন সেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই বইটা এখনো অ্যাভেলেবল, এই বইটা এখনো পাওয়া যায়। এরপরে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি হচ্ছেন জে বার্জেস, যিনি ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দ্বিতীয় ডাইরেক্টর জেনারেল, সেকেন্ড ডিজি। ডাইরেক্টর জেনারেলটা হচ্ছে সর্বোচ্চ পদ, ঠিক আছে, তাহলে প্রথম ডাইরেক্টর জেনারেল কে ছিলেন? এবার আমি একটু পরীক্ষার পারপাসে তোমাদের বলছি, এইগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসতেই পারে, প্রথম ডাইরেক্টর জেনারেল কে ছিলেন, দ্বিতীয় ডাইরেক্টর জেনারেল কে ছিলেন, প্রথম কে ছিলেন আলেকজান্ডার কানিংহাম, দ্বিতীয় কে ছিলেন জে বার্জেস, ঠিক আছে, এবং তিনি একটি যুগান্তকারী কাজ করেছিলেন, সেটি হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া থেকে একটি জার্নাল তিনি প্রকাশ করেন, অফিসিয়াল জার্নাল, সরকারি একটি জার্নাল তিনি প্রকাশ করেন, যার নাম হচ্ছে এপিগ্রাফিয়া ইন্ডিকা, যেটি এখনো প্রকাশিত হয়, ঠিক আছে, এবং এই জার্নালে যত ইনস্ক্রিপশন প্রকাশিত
হয়েছে বা হচ্ছিল সেইগুলো তিনি প্রকাশ করা শুরু করেন এই জার্নালের মাধ্যমে, ঠিক আছে। এবং তার পরবর্তীকালে যেমন যেমন ইনস্ক্রিপশন প্রকাশিত হয়েছে সেগুলো এএসআই এর হাতে এসছে, এএসআই এর এই জার্নালেতে এপিগ্রাফিয়া ইন্ডিকাতে সেই টেক্সট গুলো তার ইন ডিটেইল ডেসক্রিপশন, ঠিক আছে, সম্পূর্ণ বিবরণ নোট সহ, ঠিক আছে, টিকা টিপ্পনি সহ সেগুলো কিন্তু এই জার্নাল গুলোতে প্রকাশিত হয়েছে এবং এই জার্নালটি এখনো প্রকাশিত হয়। এবং এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই প্রথম যে ভলিউম যেটা 1892 সালে বেরিয়েছিল তার ফ্রন্ট পেজের ছবি এপিগ্রাফিয়া ইন্ডিকা, ঠিক আছে, যেটিও কিন্তু এই অভিলেখ শাস্ত্র ইতিহাসের প্রেক্ষিতে একটি যুগান্তকারী ঘটনা যে একটি অফিসিয়াল জার্নাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত হওয়া শুরু হয় যে বার্জেসের হাত ধরে এবং যার মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে প্রাপ্ত যে অভিলেখ সেইগুলোকে পাঠোদ্ধার করে সেগুলো প্রকাশিত করা হয় যাতে জনমানসের সম্মুখে আসতে পারে। এরপরে আমরা আরো বেশ কিছু স্কলার বা মনীষীর নাম আমরা তাদের সম্পর্কে জেনে নেব যাদের কাছে আমরা ঋণী, আমরা এবং অভিলেখ শাস্ত্র ঋণী। তারা হচ্ছেন, দেখো প্রথম ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, খ্রিশ্চিয়ান ল্যাসেন, ঠিক আছে। খ্রিশ্চিয়ান ল্যাসেন একজন প্রখ্যাত ভারততত্ত্ববিদ এবং অভিলেখ শাস্ত্রবিদ ছিলেন এবং আলেকজান্ডার কানিংহামের সাথে একসঙ্গেই তিনি খরষ্টি লিপির যে বর্ণগুলো জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করতে পারেননি সেইগুলো তিনি পাঠোদ্ধার করেন। কারণ তোমরা জানো যে জেমস প্রিন্সেপ 11টা থেকে 12টা মতন বর্ণ পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছিলেন খরষ্টি লিপির, আর বাকিগুলো আলেকজান্ডার কানিংহাম, খ্রিশ্চিয়ান ল্যাসেন এবং ই নরিস এই তিনজন অভিলেখ শাস্ত্রবিদ তারা পাঠোদ্ধার করতে সক্ষম হন। ওই তিনজনের মধ্যে একজন ছিলেন খ্রিশ্চিয়ান ল্যাসেন, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। তারপরের ছবিটি হচ্ছে জোহান জর্জ বিউলার, জে জি বিউলার, ঠিক আছে, যিনি একজন সংস্কৃতজ্ঞ এবং প্রাচীন যে ধর্মশাস্ত্র সেই ধর্মশাস্ত্র নিষ্ণাত ছিলেন এবং ভারতীয় যে ল, যে আইন, যে বিচার ব্যবস্থা তাতে তিনি নিষ্ণাত ছিলেন এবং তিনি মহারাষ্ট্রের একটি কলেজে সংস্কৃত এবং প্রাচীন যে হিন্দু ল তার অধ্যাপক ছিলেন। এবং তার যুগান্তকারী কাজ হচ্ছে ভারতীয় লিপিশাস্ত্রের উপর তিনি একটি অসামান্য গ্রন্থ লেখেন এবং সেই গ্রন্থে তিনি ভারতীয় যে লিপি সেই লিপির তিনি একটি মার্গদর্শন করেছেন, যে বইটির নাম হচ্ছে ইন্ডিয়ান প্যালিওগ্রাফি, যে বইটি এখন অ্যাভেলেবল এবং লিপি চর্চা করতে গেলে যে বইটি পাঠ করতেই হবে, যে বইটিকে সামনে রাখতেই হবে, ইন্ডিয়ান প্যালিওগ্রাফি। এবং যে বইটি রচয়িতা হচ্ছেন জোহান জর্জ বিলার, তার অবদান অসামান্য। এরপরের যে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন এমাইল সেনার্ট, তিনিও একজন প্রখ্যাত ইন্ডোলজিস্ট অর্থাৎ ভারততত্ত্ববিদ ছিলেন এবং তার তত্ত্বাবধানেও বেশ কিছু সংখ্যক এপিগ্রাফিয়া ইন্ডিকার ভলিউম প্রকাশিত হয়। পরের যে ছবিটা, তিনি হচ্ছেন ফ্রান্স কেইলহর্ন, ইনিও একজন অভিলেখ শাস্ত্রবিদ, ভারততত্ত্ববিদ এবং সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং তিনি বেশ কিছুকাল ফ্রেডরিক ম্যাক্সমুলারের সহযোগী হিসেবেও কাজ করেছিলেন। ম্যাক্সমুলার যখন ঋগ্বেদের ট্রান্সলেশনের কাজটা যখন করছিলেন তখন তিনি বেশ কিছুকাল ফ্রেডরিক ম্যাক্সমুলারের সহযোগী হিসেবে কাজ করেছিলেন এবং এই ফ্রান্স কিলহর্নের তত্ত্বাবধানেও এপিগ্রাফিয়া ইন্ডিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ভলিউম প্রকাশিত হয়। তাহলে প্রথমে যে প্রথম সারি যে চারজন পণ্ডিতের নাম আমরা জানলাম, ছবি আমরা দেখলাম, তারা সবাই হচ্ছেন পাশ্চাত্য পণ্ডিত। নিচের সারিতে আমরা দেখব বেশ কিছু প্রাচ্য পণ্ডিত যাদের সর্বাগ্রে নাম আমাদের করতে হবে। তিনি হচ্ছেন রাজা রাজেন্দ্রলাল মিত্র, ঠিক আছে, রাজা আর এল মিত্র। বাঙালি যে রেনেসা বা বাঙালি যে নবজাগরণ, সেই নবজাগরণ একদম প্রাণপুরুষ হচ্ছেন এই রাজেন্দ্রলাল মিত্র এবং তিনি প্রথম ইংরেজি ভাষায় ইতিহাস লেখা শুরু করেন, অর্থাৎ ভারতবর্ষে ভারতীয় হিসেবে ইংরেজি ভাষায় ইতিহাস লেখা, এই যে বিষয়টি, ইতিহাস লেখার শুরু তিনি প্রথম করেছিলেন এবং এই অভিলেখ প্রাচীন ইতিহাস এই বিষয়ের উপর তার প্রবল আগ্রহ ছিল এবং এই সম্পর্কিত তিনি নানান কাজও করেছেন।
পরের ছবিটি হচ্ছে ভগবান লাল ইন্দারজি, ইনিও একজন প্রখ্যাত ভারততত্ত্ববিদ ছিলেন। তিনি বিদেশি প্রচুর মনীষীর সংস্পর্শে আসেন এবং তার সংস্পর্শে আসার ফলে ভারতীয় অভিলেখ শাস্ত্রের প্রতি বা ইনস্ক্রিপশন অ্যাজ এ হোল এই বিষয়টির প্রতি তার আগ্রহ সৃষ্টি হয় এবং তিনি এই বিষয়ে প্রচুর কাজও করেন। এর পরে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন আর জি ভান্ডারকার, রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার। তোমরা জানো মহারাষ্ট্রের পুনেতে ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট বলে একটি প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রাচ্যবিদ্যার ওপর বহু বছর ধরে প্রভূত কাজ করে যাচ্ছেন, একটি মানিত প্রতিষ্ঠান, স্বনামধন্য প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটি যার নামে, তিনি হচ্ছেন এই আর জি ভান্ডারকার, রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার, একজন ইতিহাসবিদ, ঐতিহাসিক, ভারততত্ত্ববিদ এবং অভিলেখ শাস্ত্রবিদ, ঠিক আছে। এবং তারপরের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা খুব কমন, ভারতীয় অভিলেখ শাস্ত্রের ইতিহাসে অন্যতম একজন স্থপতি, তিনি হচ্ছেন ডিসি সরকার, অর্থাৎ দীনেশ চন্দ্র সরকার। এবং তার যে এপিগ্রাফি, ইন্ডিয়ান এপিগ্রাফি এবং সিলেক্ট ইনস্ক্রিপশন, এই যে দুটো বই, সেই দুটো বই তো সামনে রাখতেই হবে যখন আমরা এপিগ্রাফি বা ইনস্ক্রিপশন নিয়ে যখন আমরা কাজ করব, তখন তার এই দুটো বই সামনে রাখতেই হবে। একজন পুরোধা, একজন স্থপতি ভারতীয় অভিলেখ শাস্ত্রের ইতিহাসে। এছাড়াও আরো বেশ কিছুজন প্রাচ্য এবং পাশ্চাত্য পণ্ডিত, তারা অভিলেখ শাস্ত্রের ইতিহাসে তাদের ছাপ রেখে গেছেন, তাদের কর্মের ছাপ রেখে গেছেন। তারা হচ্ছেন ই নরিস, যার নাম কিছুক্ষণ আগেই আমি বলেছি, যিনি আলেকজান্ডার কানিংহাম এবং চার্লস ল্যাসনের সাথে একসঙ্গে ওই অবশিষ্ট খরষ্টি বর্ণগুলি পাঠোদ্ধার করতে সক্ষম হন। এছাড়া ডাব্লিউ এলিয়ট, এল ডি বার্নেট, রাধাকান্ত শর্মা, পি এন ভট্টাচার্য, ডি আর ভান্ডারকার, দত্তাত্রেয় রামকৃষ্ণ ভান্ডারকার, আর জি ভান্ডারকারের সুযোগ্য পুত্র, যিনি একজন প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস বিভাগের কারমাইকেল অধ্যাপক ছিলেন, এবং যার অশোক নামক যে বইটি, সেই বইটি একটি গুরুত্বপূর্ণ বই অশোকের ইনস্ক্রিপশন নিয়ে পড়াশোনা করতে গেলে। রাধাকমল মুখার্জি, এইচ কৃষ্ণ শাস্ত্রী, এন জি মজুমদার, ননিগোপাল মজুমদার, এছাড়া আরো অনেকে এই ভারতীয় অভিলেখ শাস্ত্র এবং লিপিশাস্ত্রের যে ইতিহাস, সেই ইতিহাসে তাদের যে অবদান, সে অবদান রেখেছেন। তাহলে এই যে প্রথম এই যে পর্যায়টি, যে পর্যায়টি আমি আলোচনা করলাম, সেই আলোচনাতে আমরা দেখলাম যে ভারতবর্ষে অভিলেখ শাস্ত্রের যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু তুলনামূলকভাবে অনেক নতুন, অনেক নবীন। কেন নবীন? কারণ দীর্ঘকাল সময় ধরে প্রথাগত যে সংস্কৃত চর্চা, সেই চর্চার মধ্যে অভিলেখ শাস্ত্রকে কোনো মান্যতা দেওয়া হয়নি, যে কোনো কারণেই হোক। তারপর বিদেশিরা যখন ভারতবর্ষে পদার্পণ করেন, তখন তারা এই বিষয়গুলোর প্রতি তারা আকৃষ্ট হন এবং তাদের হাত ধরেই ভারতবর্ষে অভিলেখ শাস্ত্রের চর্চা শুরু হয় এবং তারপর থেকে একটা ধারাবাহিক ইতিহাস সেটি শুরু হয়। এবং তাদের সংস্পর্শে এসে বা তাদের দেখা দেখি ভারতীয় পণ্ডিতেরাও এই অভিলেখ শাস্ত্রের প্রতি তারা আকৃষ্ট হন এবং তারাও অভিলেখ শাস্ত্র নিয়ে চর্চা শুরু করেন এবং তাদের অবদান রাখেন। এবং এই সম্পর্কিত আলোচনা করতে গিয়েই আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পাশ্চাত্য এবং প্রাচ্য পণ্ডিতের সম্পর্কে আমরা জানলাম, যারা অভিলেখ শাস্ত্রের ইতিহাসের তাদের নিজস্ব যে অবদান সেটা রেখেছেন এবং ভারতীয় অভিলেখ শাস্ত্রের যে ইতিহাস, সেই ইতিহাসকে ত্বরান্বিত করতে সহায়তা করেছেন, ঠিক আছে। তা আমি আমার আজকের আলোচনার যে প্রথম যে পর্যায়টা, অর্থাৎ ভারতবর্ষের অভিলেখ শাস্ত্রের ইতিহাস, সেই ইতিহাসের জায়গাটা আমি এখানেই শেষ করছি। এবার এই যে প্রথম এই যে পর্যায়, সেই সম্পর্কিত যদি কারোর কোনো জিজ্ঞাসা যদি থাকে, তাহলে এবারে করতে পারো। স্যার বলছি, দ্বিতীয় ডাইরেক্টর জেনারেল এর নামটা যদি আরেকবার বলেন। আচ্ছা, দ্বিতীয় ডাইরেক্টর জেনারেল অফ এসআই নাম হচ্ছেন জে বার্জেস।
ঠিক আছে, BURGESS, জে বার্জেস। প্রথম জনের নাম হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম, দ্বিতীয় জনের নাম জে বার্জেস, এবং তার তত্ত্বাবধানেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল সরকারি যে জার্নাল, সেই জার্নাল অর্থাৎ এপিগ্রাফিয়া ইন্ডিকা, সেটি প্রকাশিত হতে শুরু হয়। ঠিক আছে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে এই প্রথম পর্যায়ের উপর? তোমরা নির্দ্বিধায় করতে পারো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, যদি না থাকে তাহলে আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এর পরবর্তী পর্যায়টা হচ্ছে কন্ট্রিবিউশন অফ স্কলার্স ইন দ্য ফিল্ড অফ এপিগ্রাফি ইনক্লুডিং দ্য হিস্ট্রি অফ ডিসাইফারমেন্ট অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান স্ক্রিপ্টস, অর্থাৎ অভিলেখ শাস্ত্রের ইতিহাসে বা সামগ্রিকভাবে অভিলেখ শাস্ত্রে বিভিন্ন পণ্ডিতের যে অবদান, সেই অবদান সম্পর্কে আমরা একটু জানবো, যেটা তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাসে প্রেসক্রাইব করা আছে তার উপরে ভিত্তি করে। এবং এই সঙ্গেই আমরা প্রাচীন লিপির যে পাঠোদ্ধারের যে ইতিহাস, যেটা তোমরা থার্ড সেমিস্টার এসএসসি তে জেনেই এসছো, তাও আমরা কিছুটা অল্প হলেও কিছুটা আমরা সেটাকে ছুঁয়ে যাব, সেই বিষয়টা আমরা দেখব। অর্থাৎ অভিলেখ শাস্ত্রে পণ্ডিতদের অবদান, অভিলেখ শাস্ত্রবিদদের অবদান, এবং প্রাচীন লিপির পাঠোদ্ধারের যে ইতিহাস, সেই জায়গাটা এবার আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এই বিষয়ে সর্বপ্রথম যার নাম করতে হবে, যিনি আমাদের প্রণম্য, তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ। ঠিক আছে, ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, জেমস প্রিন্সেপের ছবি, এবং ছবির নিচে দেখো লেখা রয়েছে রিনাউন এমপ্লয়ি অফ বেঙ্গল ইঞ্জিনিয়ার্স, আর্কিওলজিস্ট, ইন্ডোলজিস্ট, আর্কিটেক্ট অ্যান্ড পেইন্টার। ঠিক আছে, তিনি এতগুলো গুণসম্পন্ন তিনি ছিলেন, কি ছিলেন, রিনাউন এমপ্লয়ি অফ বেঙ্গল ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, বেঙ্গল ইঞ্জিনিয়ার্স বলে একটি সংস্থা ছিল তৎকালীন ব্রিটিশ আর্মির, এবং এই বেঙ্গল ইঞ্জিনিয়ার্সে তিনি একজন খুব গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একজন কর্মচারী ছিলেন। তিনি একজন আর্কিওলজিস্ট ছিলেন অর্থাৎ প্রত্নতত্ত্ববিদ, একজন ইন্ডোলজিস্ট ছিলেন অর্থাৎ ভারততত্ত্ববিদ, একজন আর্কিটেক্ট ছিলেন অর্থাৎ স্থপতি, এবং একজন পেইন্টার ছিলেন অর্থাৎ চিত্রশিল্পী। ঠিক আছে, বহু গুণে গুণান্বিত ছিলেন, বহু শাস্ত্রে নিষ্ণাত ছিলেন এই জেমস প্রিন্সেপ। এবং একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বেঙ্গল ইঞ্জিনিয়ার্স ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে তারা স্থাপনা করেছিল, এবং এটি 1803 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই বেঙ্গল ইঞ্জিনিয়ার্স কিন্তু এখনো রয়েছে ইন্ডিয়ান আর্মিতে, যার হেডকোয়ার্টার রয়েছে সিমলাতে। এবং এই যে ডিভিশন, এই যে বিভাগটি, তার কাজটা কি, সেটা হচ্ছে আর্মির তো নানান রকমের বিভাগ থাকে, শুধু তারা এই বন্দুক নিয়ে যুদ্ধ করতে চলে গেলো এমন তো নয়, তাদের একটা ইঞ্জিনিয়ারিং একটা দিক থাকে। ঠিক আছে, যেখানে ধরো কোনো একটা জায়গায় যাবে, খুব দুর্গম জায়গা, সেখানে হয়তো রাস্তা তৈরি করতে হবে, বা কোনো একটা নদীর ওপর সেতু তৈরি করা দরকার, না হলে সেনাবাহিনী এগোতে পারবে না। এবার এই যে কাজগুলো, এইগুলো তো সাধারণ সেনারা করবেন না, বা হাই র্যাঙ্কের অফিসাররা এসেও করবেন না, তার জন্য যারা ইঞ্জিনিয়ার তাদের দরকার হয়। তা বিভিন্ন দেশের বিভিন্ন সেনাবাহিনীতেই এরকম মেডিকেল টিম, ঠিক আছে, ডাক্তারদের একটা টিম, ইঞ্জিনিয়ারদের একটা টিম, ঠিক আছে, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ টিম থাকে। তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে 1803 খ্রিস্টাব্দে তারা এই ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি ডিভিশন তারা তৈরি করে, যার নাম হচ্ছে বেঙ্গল ইঞ্জিনিয়ার্স। এবং এই বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের কাজ ছিল এই নানান রকম এই ধরনের কাজগুলো করা, যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের যাতে সুবিধা হয়। তা এই বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের একজন প্রসিদ্ধ কর্মচারী ছিলেন এই জেমস প্রিন্সেপ, এবং তিনি একাধারে প্রত্নতত্ত্ববিদও ছিলেন, ভারততত্ত্ববিদও ছিলেন, স্থপতিও ছিলেন, চিত্রশিল্পীও ছিলেন। এবং এখানে দেখো আমি ধারাবাহিকভাবে তার সম্পর্কে একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা একটু ভালো করে এগুলো খেয়াল করবে, জন্ম, বিশেষ করে জন্মসাল বা তার যে অ্যাচিভমেন্ট, এই জায়গাগুলো। পূর্ণাঙ্গ নাম কি, পূর্ণাঙ্গ নাম হচ্ছে জেমস প্রিন্সেপ, এবং 1799 খ্রিস্টাব্দের 20 অগস্ট তিনি জন্মগ্রহণ করেন ইউনাইটেড কিংডমের অন্তর্গত লন্ডন। ঠিক আছে, সেখানে তিনি জন্মগ্রহণ করেন 1799 খ্রিস্টাব্দে। এবার সালটা কিভাবে মনে রাখবে,
তোমাদের যাদের জি হিসাবে জেনারেক ইলেকটিভ হিসাবে যাদের ইতিহাস আছে তারা ইতিহাস পড়তে গিয়ে তো জানোই যে সাল মনে রাখতেই হয়, ঠিক আছে? তা সাল মনে রাখার কিছু টেকনিক আছে। খুব গুরুত্বপূর্ণ কোনো ইভেন্ট বা ঘটনা যে সালগুলোতে হয়েছে সেই সালগুলো যদি তোমরা একটু খেয়াল রাখতে পারো তাহলে তার সঙ্গে মিলিয়ে সেই বছর আর কি ঘটেছে সেইগুলো কিন্তু খুব অনায়াসে মনে রাখা যায়। যেমন ধরো 1799, 1799 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ হয়েছিল এবং সেই সালে টিপু সুলতান প্রয়াত হন 1799-তে। এইটা যদি মনে রাখতে পারো তাহলে জেমস প্রিন্সেপ যে ওই বছর জন্মগ্রহণ করেছিলেন সেটাও তোমাদের মনে থাকবে, কারণ 1799 ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর, ঠিক আছে? শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ এবং টিপু সুলতানের পরাজয় এবং মৃত্যু। আচ্ছা, পিতার নাম ছিল জন প্রিন্সেপ, মাতার নাম হচ্ছে সোফিয়া এলিজাবেথ অরিয়াল, এবং তার এডুকেশনটা যদি আমরা দেখি, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, ইনিশিয়ালি স্টাডিড ইন এ স্কুল ইন ক্লিপটন, ঠিক আছে, ক্লিপটন নামক স্থানে তিনি প্রাথমিক যে শিক্ষা সেটি তিনি নেন, এবং অগাস্টাস পুগিন এনার কাছে তিনি আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্যবিদ্যা তার শিক্ষা তিনি লাভ করেন, এবং তারপরে লন্ডনে অবস্থিত গাইজ হসপিটাল থেকে তিনি কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন শাস্ত্রে তিনি নিষ্ণাত হন। এরপর তার ওয়ার্কিং লাইফ মানে কর্মজীবন এবং তার যে অ্যাচিভমেন্ট সেটা যদি আমরা দেখি তাহলে দেখব তিনি 1819 খ্রিস্টাব্দে কলকাতায় আসেন এবং জয়েন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট অ্যাস এ মাস্টার ইন ক্যালকাটা মিন্ট, ঠিক আছে? মিন্ট মানে হচ্ছে ট্যাক্সাল, যেখানে টাকা পয়সা, ঠিক আছে, এইগুলো তৈরি হয়, এবং ক্যালকাটা মিন্ট যেটা সেটি পলাশীর যুদ্ধের কিছু সময় পর 1757 খ্রিস্টাব্দেই প্রতিষ্ঠিত হয়, এবং মূল যে বিল্ডিং যেটা ছিল সেটা ফোর্ট উইলিয়ামের মধ্যে ছিল এবং কালক্রমে সেটি হেরিটেজ বিল্ডিং এর তকমা পায় এবং সেখান থেকে সরে আসে। বর্তমান যে মিন্ট তোমরা কলকাতায় দেখতে পাও যেটি আলিপুরে অবস্থিত সেটি 1952 থেকে তার কাজ শুরু হয়, মানে সেটা রান করা শুরু করে 1952 থেকে, কিন্তু ক্যালকাটা মিন্ট যেটা সেটা কিন্তু স্থাপিত হয়েছিল 1757-তে পলাশী যুদ্ধের পরই। এই ক্যালকাটা মিন্টের অ্যাসিস্ট্যান্ট এস এ মাস্টার হিসেবে তিনি যোগদান করেন 1819 খ্রিস্টাব্দে মাত্র 20 বছর বয়সে। আচ্ছা, এবার এই এস এ মাস্টার বিষয়টা একটু বলে দিই, সেটা হচ্ছে যখন এই মুদ্রা তৈরি হয় তখন তো বিভিন্ন ধাতু থেকে এগুলো তৈরি হয় এবং সেগুলো বিভিন্ন রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যায়। এই রাসায়নিক পরীক্ষা নিরীক্ষাগুলো যাদের তত্ত্বাবধানে হয় তারা হচ্ছেন এস এ মাস্টার, ঠিক আছে? এবং তিনি সহকারী এস এ মাস্টার হিসেবে ক্যালকাটা মিন্টে যোগদান করেন। ওই বেঙ্গল ইঞ্জিনিয়ারিং তিনি যোগদান করেছিলেন এবং সেখানে যোগদান করার পর তাকে ওই কলকাতা ট্যাক্সালে সহকারী এস এ মাস্টার হিসেবে তাকে নিয়োগ করা হয়। এরপর তাকে বদলি করা হয় বেনারস মিন্টে, যে মিন্টের এখন আর কোনো অস্তিত্ব নেই। বেনারসে যে ট্যাক্সাল যেটি ছিল সেখানে তাকে এস এ মাস্টার হিসেবে মানে পূর্ণাঙ্গ এস এ মাস্টার হিসেবে তার বদলি হয়, তিনি যোগদান করেন। এবং এই বেনারসে থাকাকালীনই তিনি সেখানে একটি নতুন ট্যাক্সালের নকশা তিনি অঙ্কন করেন এবং সেখানে একটি নতুন গির্জা তারও নকশা তিনি অঙ্কন করেন এবং বেনারস শহরের একটি নিখুঁত একটি ম্যাপ মানচিত্র তিনি সেই সময় সেখানে থাকাকালীন তিনি অঙ্কন করেন। অর্থাৎ ওই যে পূর্বে বলা হলো না তিনি বহু শাস্ত্রে নিষ্ণাত ছিলেন, তার প্রয়োগ দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছিলেন, তার ফলে তিনি ট্যাক্সালে যোগদান করেন বেঙ্গল ইঞ্জিনিয়ার্স এর হয়ে, এবং ওই রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করার যে পদ সেই পদ তিনি অলঙ্কৃত করেন। তারপর তাকে বেনারসে ট্রান্সফার করা হয়, বদলি করা হয়, সেখানে তিনি নতুন একটি ট্যাক্সাল, নতুন একটি গির্জা তার নকশা আঁকেন, যেহেতু তিনি আর্কিটেক্ট ছিলেন, স্থাপত্যবিদ্যা নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন, এবং বেনারস শহরের মানে বারাণসী শহরের তিনি একটি নিখুঁত অ্যাকিউরেট একটি ম্যাপ বা মানচিত্র তিনি অঙ্কন করেন। এছাড়াও বেনারসে থাকাকালীন তিনি বেনারসে উদযাপিত বিভিন্ন যে উৎসব এবং বেনারসে অবস্থিত যে বিভিন্ন যে মনুমেন্ট, ঠিক আছে, তার ওয়াটার কালার সেগুলো তিনি অঙ্কন করেন, ঠিক আছে, জল রং দিয়ে তিনি তার ছবি অঙ্কন করেন, ঠিক আছে, কারণ তিনি ভালো পেইন্টারও ছিলেন সেটা আগেই আমরা জেনেছি। এরপর তাকে পুনরায় আবার
কলকাতা মিন্টে বদলি করা হয় 1832 খ্রিস্টাব্দে, এবং তিনি এবার আর অ্যাসে মাস্টার হিসেবে জয়েন করেননি, তিনি একদম মানে পূর্ণাঙ্গ অ্যাসে মাস্টার হিসেবে, আগে তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসে মাস্টার, এবার তিনি পূর্ণাঙ্গ অ্যাসে মাস্টার হিসেবে তিনি ক্যালকাটা মিন্টে যোগদান করেন 1832 খ্রিস্টাব্দে। ওই বছরই তাকে এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি বা সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়, এবং তিনি এরপর ওই এশিয়াটিক সোসাইটি থেকে যে জার্নালটি প্রকাশিত হতো তার সম্পাদক বা এডিটর হিসেবে তিনি নিযুক্ত হন। এবং তার তিনি যে রচনা যেগুলো করেন সেইগুলো সম্পর্কে আমরা যে তথ্য যেগুলো পাচ্ছি সেগুলো আমরা একটু দেখে নিই, যে তার জীবৎকালে তার কোনো রচনা প্রকাশিত হতে পারেনি। তার মৃত্যুর পর 1848 সালে এডওয়ার্ড থমাস নামে একজন ব্যক্তি তিনি তার বেশ কিছু রচনা প্রকাশ করেন, তার কিছু জেমস প্রিন্সেপের কিছু রিসার্চ পেপার সেগুলো তিনি প্রকাশ করেন, এবং তার নাম ছিল এসে অন ইন্ডিয়ান অ্যান্টিকুইটিস হিস্টোরিক নিউমেসপেটিক অ্যান্ড প্যালিওগ্রাফিক অব দ্য লেট জেমস প্রিন্সেপ। এই শিরোনাম দিয়ে জেমস প্রিন্সেপের বেশ কিছু রিসার্চ পেপার এডওয়ার্ড থমাস 1848 সালে জেমস প্রিন্সেপের মৃত্যুর পর প্রকাশ করেন। এবার রিমার্কেবল কন্ট্রিবিউশন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের অভিলেখ শাস্ত্রের ইতিহাসের প্রেক্ষিতে প্রেক্ষাপটে, যেটি খুব গুরুত্বপূর্ণ কি সেটা, হি স্টাডিড দ্য এনশিয়েন্ট কয়েন্স প্রিজার্ভ অ্যাট দ্য ক্যালকাটা মিন্ট। তিনি তো কলকাতা ট্যাক্সালের অ্যাসে মাস্টার ছিলেন, এবার প্রত্যেক দিনের তার যে কাজ, ঠিক আছে, মানে সকাল থেকে সন্ধে অবধি তার যে সরকারি যে কাজ, সেই কাজটা হয়ে যাওয়ার পর তিনি কি করতেন, ওই ট্যাক্সালের নিজস্ব যে সংগ্রহালয় যে মিউজিয়াম, সেখানে যে মুদ্রা বা কয়েন সংরক্ষিত থাকতো সেগুলো তিনি নিতেন, এবং সেগুলো তিনি পাঠ করার চেষ্টা করতেন, তার মধ্যে যে ছবি যেটা আঁকা রয়েছে বা লেখা যেগুলো রয়েছে সেগুলো তিনি পাঠ করার চেষ্টা করতেন, তিনি অবজারভেশন করতেন। এবার এই অবজারভেশন করতে করতে তিনি বেশ কিছু বাইস্ক্রিপচুয়াল, ঠিক আছে, অর্থাৎ দ্বিলিপি বিশিষ্ট বেশ কিছু কয়েন তিনি উদ্ধার করেন, দেখতে পান, এবং যার মধ্যে একটি লিপি ছিল গ্রিক লিপি, অর্থাৎ কয়েনের একটি দ্বীপ একটি দিকে গ্রিক লিপিতে কিছু লেখা ছিল, আরেকটি দ্বীপে আরেকটি দিকে অন্য কোনো লিপিতে কিছু লেখা ছিল যেটা তখনও পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি। এবার ঘটনাক্রমে জেমস প্রিন্সেপ গ্রিক ভাষা এবং গ্রিক লিপি জানতেন, এবার তিনি এই কয়েনগুলো নিয়ে মুদ্রাগুলো নিয়ে ধারাবাহিকভাবে চর্চা করতে শুরু করেন। প্রত্যেক দিন কাজের শেষে ওই মিউজিয়াম থেকে তিনি কয়েনগুলো নিতেন এবং তিনি পাঠ করার চেষ্টা করতেন যে কি আছে ওই গ্রিক লিপির সঙ্গে, এই লিপি মিলিয়ে মানে কি জিনিসটা আসছে, গ্রিক লিপি পাঠ করে তিনি যে পাঠটা পেলেন তার সঙ্গে আদৌ এটার কোনো মিল হচ্ছে কিনা, এটার একটা তিনি ধারাবাহিক একটা চর্চা করা তিনি শুরু করেন। এবং এই করতে করতে 1837 খ্রিস্টাব্দে, এই সালটা খুবই গুরুত্বপূর্ণ অভিলেখ শাস্ত্র ইতিহাসে, ঠিক আছে, রেড লেটার ডে বা রেড লেটার ইয়ার 1837, যে বছর জেমস প্রিন্সেপ শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হন এবং আংশিকভাবে খরষ্টি লিপিরও পাঠোদ্ধার করতে সক্ষম হন, ঠিক আছে, অর্থাৎ তিনি গ্রিক লিপি জানতেন, গ্রিক লিপির সঙ্গে উল্টোর দিকে যে লিপিটা রয়েছে সেটা মিলিয়ে মিলিয়ে তুলনামূলক চর্চা করতে 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 তিনি শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে ব্রাহ্মী লিপি মানে অশোকাঞ্জি ব্রাহ্মী ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হন, এবং আংশিকভাবে খরষ্টি লিপি তিনি সম্পূর্ণভাবে পারেননি, আংশিকভাবে পেরেছিলেন, আংশিকভাবে খরষ্টি লিপিরও তিনি পাঠোদ্ধার করতে সক্ষম হন একই বছর 1837, ঠিক আছে। এবং ব্রাহ্মী লিপির উদ্ভাবের পেছনে যতগুলো তত্ত্ব আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে গ্রিক অরিজিনেশন থিওরি বা গ্রিক উদ্ভব তত্ত্ব, সেই তত্ত্বের অনুসরণকারী ছিলেন জেমস প্রিন্সেপ, ঠিক আছে, অর্থাৎ জেমস প্রিন্সেপের এই যে অবদান, এই অবদানটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ অভিলেখ শাস্ত্রের ইতিহাসের পরিপ্রেক্ষিতে। 1840 সালের 22 এপ্রিল এই মহামানবের মহাপ্রয়াণ ঘটে, এবং
জেমস প্রিন্সেপের সারা জীবনের যে কর্মজীবন, সেই কর্মজীবন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখবো যে তিনি ভারততত্ত্ব, অভিলেখ শাস্ত্র, প্রত্নতত্ত্ব, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই তিনি সারা জীবন কাজ করে গেছেন। এবং ভারতবর্ষের অভিলেখ শাস্ত্রের যে ইতিহাস, সেই ইতিহাসকে পদ্ধতিগতভাবে তুলে ধরার যে প্রচেষ্টা, পদ্ধতিগতভাবে সাজানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কাজে তিনি ব্রতী ছিলেন। এবং ব্রাহ্মী লিপি এবং খরষ্টি, আংশিকভাবে খরষ্টি লিপির পাঠোদ্ধারের যে ইতিহাস, এই পাঠোদ্ধারের যে কাজ, সেই কাজটা তিনি খুব সাফল্যের সঙ্গে করে উঠতে সমর্থ হন, যেটিও কিন্তু একটি যুগান্তকারী ঘটনা ভারতবর্ষের অভিলেখ শাস্ত্রের ইতিহাসের নিরিখে। এরপরে আমরা যার সম্পর্কে জানবো, তিনি হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম, এবং তার সম্পর্কে দেখো নিচে যেটা লেখা হয়েছে, আর্মি ইঞ্জিনিয়ার, অর্থাৎ সেনাবাহিনী তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, ইনিও বেঙ্গল ইঞ্জিনিয়ার্স এর একজন এমপ্লয়ি ছিলেন, প্যালিওগ্রাফার অর্থাৎ লিপিশাস্ত্রবিদ, এপিগ্রাফিস্ট অর্থাৎ অভিলেখ শাস্ত্রবিদ, অ্যান্ড আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ। ঠিক আছে, ইনিও মানে ইঞ্জিনিয়ার হবার পাশাপাশি বিবিধ শাস্ত্রে তিনি নিষ্ণাত ছিলেন। ফুল নেম হচ্ছে মেজর জেনারেল আলেকজান্ডার কানিংহাম, অর্থাৎ বেঙ্গল ইঞ্জিনিয়ার্স এ তার যে পদমর্যাদা যেটা ছিল, র্যাঙ্ক যেটা ছিল, সেটা হচ্ছে মেজর জেনারেল। এবং 1814 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন, জন্মস্থান একই, ইউনাইটেড কিংডমের অন্তর্গত লন্ডন, এবং তার পিতার নামই শুধু পাওয়া যাচ্ছে অ্যালান কানিংহাম। এবং তার এডুকেশন যদি আমরা দেখিনি, শিক্ষালাভের জায়গাটা যদি আমরা একটু দেখিনি, যে লন্ডনের অন্তর্গত ক্রাইস্ট হসপিটাল থেকে তিনি যে তার যে প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষা তিনি লাভ করেন। এবং 1829 থেকে 1831 এই 2 বছর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যারিস কম্বে মিলিটারি সেমিনারি যেটা ছিল, যেটি 1865 সালে বন্ধ হয়ে যায়, সেই অ্যারিস কম্বে মিলিটারি সেমিনারি থেকে তিনি ক্যাডেটশিপ লাভ করেন। অর্থাৎ ভারতবর্ষে আসতে গেলে আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে আগে ক্যাডেটশিপ লাভ করতে হতো, তারপরে তার এমপ্লয়ি হিসেবে ভারতবর্ষে আসতে হতো। তা 1829 থেকে 1831 এই 2 বছর তিনি ওই অ্যারিস কম্বে মিলিটারি সেমিনারিতে তিনি ক্যাডেটশিপ জন্য তিনি চর্চা করেন এবং তিনি ক্যাডেটশিপ লাভ করেন। এরপর তিনি ইংল্যান্ডের চ্যাথামে অবস্থিত যে রয়্যাল ইঞ্জিনিয়ার্স এস্টেট, সেখান থেকে তিনি টেকনিক্যাল যে ট্রেনিং সেটা তিনি লাভ করেন। এরপর তিনি ভারতবর্ষে আসেন। তার কর্মজীবন এবং কৃতিত্বের জায়গাটা যদি আমরা একটু দেখে নিই তাহলে দেখবো, জয়েন্ড অ্যাজ সেকেন্ড লেফটেন্যান্ট ইন দ্য বেঙ্গল ইঞ্জিনিয়ার্স অ্যাট দ্য এজ অফ 1832 সি। 1832 খ্রিস্টাব্দ, মানে যে বছর জেমস প্রিন্সেপ এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি নিযুক্ত হন, যে বছর জেমস প্রিন্সেপ ক্যালকাটা মিন্টের অ্যাসে মাস্টার হিসেবে নিযুক্ত হন, ঠিক সেই বছর 1832 খ্রিস্টাব্দে মাত্র 19 বছর বয়সে, মানে তোমরা যারা শুনছো, তোমরা যারা আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তাদের অনেকেরই বয়স এখন এইটা 19, ঠিক আছে, এই 19 বছর বয়সে তিনি ইংল্যান্ড, সুদূর ইংল্যান্ড থেকে এই ভারতবর্ষে আসেন বেঙ্গল ইঞ্জিনিয়ার্স এর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে। আজ এই প্রসঙ্গে বলে রাখি, এই যে বানানটা যেটা দেখছো, এই বানানটাকে যদি আমি এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন করি তাহলে হবে লিউটেন্যান্ট, যেটা মার্কিন ইংরেজিতে উচ্চারিত হয়, ঠিক আছে, লিউটেন্যান্ট, ওরা লিউটেন্যান্ট এরকম উচ্চারণ করে, কিন্তু ব্রিটিশ ইংলিশে কিন্তু লিউটেন্যান্ট বলে না, উচ্চারণটা হচ্ছে লেফটেন্যান্ট, ঠিক আছে, সেকেন্ড লেফটেন্যান্ট ইন দ্য বেঙ্গল ইঞ্জিনিয়ার্স। এরপরে তিনি পরবর্তী 28 বছর ভারতবর্ষে তিনি ছিলেন এবং ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তিনি কর্মচারী হিসেবে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। 1836 থেকে 1840 তিনি তৎকালীন যে ভারতের যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড, তার তিনি এডিসি হিসেবে নিযুক্ত ছিলেন। এডিসি শব্দের ফুল ফর্ম হচ্ছে অ্যাডিকম, ঠিক আছে, অ্যাডিকম, অর্থাৎ তোমরা হয়তো খেয়াল করে দেখবে, এখন রাজ্যপাল বা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি যখন কোনো জায়গায় ভাষণ দেন বা কোনো জায়গায় উপস্থিত থাকেন, তার পেছনে একজন ডেকোরেটিভ, একজন আর্মি পার্সোনেল দাঁড়িয়ে থাকেন, ঠিক আছে, এই যিনি দাঁড়িয়ে থাকেন এই যে পোস্টটা, এই পোস্টটার নাম হচ্ছে এডিসি বা অ্যাডিকাম, ঠিক আছে, এর কাজ হচ্ছে মূলত মানে গভর্নরের বা প্রেসিডেন্টের মানে সহকারী।
ঠিক আছে, তিনি কোথায় যাবেন, কোথায় আজকে তার মিটিং আছে, কি করবেন, ঠিক আছে, কার সঙ্গে দেখা করবেন, কে তার সঙ্গে দেখা করতে চাইছেন, এই সমস্ত কিছু বিষয়ে যিনি দেখভাল করেন তিনি হচ্ছেন এডিসি। তিনি লর্ড অকল্যান্ডের এডিসি হিসেবে 1836 থেকে 1840 তিনি নিযুক্ত ছিলেন। 1835 খ্রিস্টাব্দে তিনি জেমস প্রিন্সেপের সংস্পর্শে আসেন এবং তারপরই এই প্রত্নতত্ত্ব বা অভিলেখ শাস্ত্র এই বিষয়গুলোর প্রতি তার আগ্রহের সৃষ্টি হয়। তো ওই যে বলে না যে কোনো কিছুর জন্য কোনো মানুষের জীবনে খুব বড় একটা প্রভাব থাকে, মানে কারোর প্রভাবে কেউ কোনো কিছু করে, তার একটা অবদান থাকে, প্রভাব থাকে, ঠিক তেমনি আলেকজান্ডার কানিংহাম ভারতবর্ষে এসেছিলেন কিন্তু একদম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এমপ্লয়ি হয়ে, ঠিক আছে, এবং তিনি বিভিন্ন সামরিক বা প্রশাসনিক কাজই করছিলেন। তারপর যেই জেমস প্রিন্সেপের সংস্পর্শে তিনি এলেন, এই প্রত্নতত্ত্বের ওপর তার আগ্রহের সৃষ্টি হলো, মানে জেমস প্রিন্সেপ তার মধ্যে এই বিষয়টির প্রতি আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। এরপরে 1842 খ্রিস্টাব্দে কর্নেল এফ সি মেসিকে সাথে নিয়ে তার নেতৃত্বে, মানে আলেকজান্ডার কানিংহামের নেতৃত্বে সারন উত্তরপ্রদেশের সারনাথে প্রচুর এক্সকাভেশন অর্থাৎ খনন কার্য হয় এবং সেখান থেকে প্রচুর প্রত্নতত্ত্ব তারা লাভ করেন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিক অভিলেখ শাস্ত্রের ইতিহাসের প্রেক্ষিতে। এরপর 1861 খ্রিস্টাব্দে তৎকালীন যিনি ভারতের ভাইসরয়, দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং, তিনি একটি নতুন পদের সৃষ্টি করলেন যার নাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভেয়ার, প্রত্নতাত্ত্বিক সার্বেক্ষক, ঠিক আছে, এই পদটি প্রথম অলঙ্কৃত করেছিলেন আলেকজান্ডার কানিংহাম। যারা ইতিহাস নিয়ে পড়ো বা যাদের ইতিহাস ভালো লাগে, ঠিক আছে, এইখান থেকে অবশ্যই তোমরা এটা স্মরণ রাখবে, মনে রাখবে, ঠিক আছে, লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়, ঠিক আছে, তিনি এই পদটি সৃষ্টি করেছিলেন এবং এই পদটি প্রথম অলঙ্কৃত করেছিলেন আলেকজান্ডার কানিংহাম। এরপর 1871 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ASI প্রতিষ্ঠিত হয় লর্ড মেয়োর নেতৃত্বে, তৎকালীন যিনি ভারতবর্ষের ভাইসরয় ছিলেন, এবং তিনি আলেকজান্ডার কানিংহামকে এই সংস্থার প্রথম ডিরেক্টর জেনারেল অর্থাৎ সর্বোচ্চ যে পদ, সর্বোচ্চ যে পোস্ট, ঠিক আছে, সেই পদটি অলঙ্কৃত করার জন্য আহ্বান করেন এবং 1871 থেকে 1885 এই দীর্ঘ বছর তিনি ডিজি অফ ASI হিসেবে নিযুক্ত ছিলেন এবং তার তত্ত্বাবধানে প্রচুর খনন কার্য হয়েছিল এবং ভারতবর্ষের অভিলেখ শাস্ত্রের যে ধারা বা চর্চা সেটি অনেক দূর অবধি ত্বরান্বিত হয়েছিল। তার সামগ্রিক কর্মজীবনের নিরিখে তিনি দুটো সম্মানে অভিহিত হয়েছিলেন, একটা হচ্ছে CSI কম্প্যানিয়ান্স অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ইন্ডিয়া 1870 সালে এবং CIE কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার 1878, এই অর্থাৎ CSI এবং CIE এই দুটো সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন তার কর্মজীবনের পরিপ্রেক্ষিতে। এবং তিনি প্রচুর বই এবং পাবলিকেশন করেছেন, সেগুলো আমরা এক ঝলক একটু দেখে নিই। দ্য স্তূপ অব ভারহুত, বুদ্ধিস্ট মনুমেন্ট অর্নামেন্টেড উইথ নিউমেরাস স্কাল্পচার্স ইলাস্ট্রেটিভ অব বুদ্ধিস্ট লেজেন্ড অ্যান্ড হিস্ট্রি ইন দ্য 3rd century BC 1879, অর্থাৎ 1879 সালে তিনি ভারহুত যে স্তূপ পাওয়া গেছিল সেখানে, মানে বুদ্ধি একটি বুদ্ধিস্ট মনুমেন্ট এবং সেখানে প্রচুর স্কাল্পচার তারপরে ইনস্ক্রিপশন সেগুলো খোদাই করা ছিল, এই ভারহুত স্তূপের ওপর তিনি একটি অসামান্য একটি রচনা লেখেন। তারপর 1883 খ্রিস্টাব্দে বুক অফ ইন্ডিয়ান এরাস, এই যে ক্রোনোলজি তোমাদের সিলেবাসে রয়েছে সেখানে শক এরা, গুপ্ত এরা, ঠিক আছে, এগুলো তোমাদের পড়তে হবে, এই ইন্ডিয়ান যে এরা বা বর্ষ তার উপরও তিনি একটি গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন 1883 খ্রিস্টাব্দে। 1891 সালে কয়েন্স অব এনশিয়ান ইন্ডিয়া, প্রাচীন ভারতীয় মুদ্রা, তার উপরে তিনি একটি মূল্যবান গ্রন্থ লেখেন। তারপর তার তত্ত্বাবধানে ASI যে অ্যানুয়াল রিপোর্ট সেটি তৈরি হয় Volume 3 to Volume 14, 3 থেকে 14, ঠিক আছে, এই যে ভলিউম সেই ভলিউমগুলো তার তত্ত্বাবধানেই তৈরি হয় এবং প্রকাশিত হয়।
এর পরে তিনি কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরাম, যেটা সংক্ষিপ্ত নাম হচ্ছে সিআইআই, তার প্রথম ভলিউমে 1877 খ্রিস্টাব্দে ধারাবাহিকভাবে অশোকের ইনস্ক্রিপশনগুলো তিনি প্রকাশিত করেন, যেটিও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল তার। আর রিমার্কেবল কন্ট্রিবিউশন কি, রিমার্কেবল কন্ট্রিবিউশন কিছু আমি আগে বলেছি যে তার নেতৃত্বে সারনাথ এক্সকাভেশন হয়েছিল, তারপর ভারহুদ যে স্তূপ সেই সম্পর্কে তিনি নানান গুরুত্বপূর্ণ কাজ করেছেন, অশোকের ইনস্ক্রিপশনগুলো তিনি ধারাবাহিকভাবে কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরাম তাতে তিনি প্রকাশ করেছেন। এতদ ব্যতীত তার রিমার্কেবল কন্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ 1837 সালে 11টা থেকে 12টি খরস্টি বর্ণ পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছিলেন, বাকিগুলো তিনি পাঠোদ্ধার করতে সক্ষম হননি বা সময়ভাবে করে উঠতে পারেননি, কারণ তার 3 বছর পর তিনি মারাই গেছিলেন। এরপরে আলেকজান্ডার কানিংহাম, ক্রিশ্চিয়ান ল্যাসেন এবং ই নরিস এই 3 জন মিলে বাকি যে বর্ণগুলো সেই বর্ণগুলোর পাঠোদ্ধার করতে সক্ষম হন, অর্থাৎ অবশিষ্ট যে খরস্টি লিপি সেই খরস্টি লিপির পাঠোদ্ধারের ক্ষেত্রে আলেকজান্ডার কানিংহামের অবদান কিন্তু অনস্বীকার্য। এই মহাপণ্ডিত তিনি 1893 খ্রিস্টাব্দের 28শে নভেম্বর প্রয়াত হয়েছিলেন। এরপরে আমরা যার সম্পর্কে জানবো, তিনি হচ্ছেন জে এফ ফ্লিট, তিনি একজন ছিলেন সিভিল সার্ভেন্ট হিস্টোরিয়ান, ঠিক আছে, অর্থাৎ সরকারি কর্মচারী, হিস্টোরিয়ান অর্থাৎ ঐতিহাসিক, এপিগ্রাফিস্ট অর্থাৎ অভিলেখশাস্ত্রবিদ এবং লিঙ্গুইস্ট অর্থাৎ ভাষাতাত্ত্বিক। এতগুলো তিনি মানে একজন সরকারি উচ্চপদস্থ সরকারি কর্মচারী পাশাপাশিও তিনি একজন ঐতিহাসিক ছিলেন, অভিলেখশাস্ত্রবিদ ছিলেন এবং ভাষাতাত্ত্বিক ছিলেন। এটি তার ছবি, তোমরা দেখতে পাচ্ছ। তার পুরো নাম হচ্ছে জন ফেইথফুল ফ্লিট। 1847 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন ইউনাইটেড কিংডমের অন্তর্গত লন্ডনে, এবং তার পিতার নাম হচ্ছে জন জর্জ ফ্লিট এবং মাতার নাম হচ্ছে এস্থার ফেইথফুল। এবং তোমরা নামটা থেকে বুঝতেই পারছ যে তিনি বাবা এবং মা উভয়ের সারনেমই তিনি ব্যবহার করতেন, জন ফেইথফুল ফ্লিট। এডুকেশন আমরা একটু দেখে নিই তার, ইউনিভার্সিটি কলেজ লন্ডন অ্যান্ড মার্চেন্ট টেলর স্কুল, অর্থাৎ লন্ডনের যে ইউনিভার্সিটি কলেজ সেখান থেকে এবং মার্চেন্ট টেলর যে স্কুল সেখান থেকে তিনি তার যে শিক্ষা, প্রারম্ভিক যে শিক্ষা এবং তার পরবর্তী যে শিক্ষা সেটা তিনি লাভ করেন। এবং ওয়ার্কিং লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্টস, অ্যাপয়েন্টেড টু দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS 1865 CE। 1865 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তিনি এই ICS হিসাবে ভারতবর্ষে নিযুক্ত হন। এই ICS এরই পরবর্তীকালের যে রূপ আমরা ভারতবর্ষে দেখতে পাই সেটা হচ্ছে IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এবং এই ICS পরীক্ষা অত্যন্ত কঠিন একটি পরীক্ষা ছিল, বিলেতে গিয়ে পরীক্ষা দিতে হতো, এবং প্রথমে তো ভারতীয় যারা ছিলেন, যারা এই পরীক্ষা দিতে চাইতেন তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়াই হতো না। অনেক আন্দোলন লেখালেখির পর ভারতীয়দের যদি বসতে যাওয়া দেওয়া হতো তাদেরকে এদেশে পরীক্ষা দেওয়ার কোনো বন্দোবস্ত ছিল না, ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিতে হতো। এবং তোমরা সবাই জানো আমাদের প্রিয় সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি এই পরীক্ষায় ফোর্থ হয়েছিলেন, ঠিক আছে, খুব গর্বের একটা বিষয়, তিনি ফোর্থ হয়েছিলেন, চতুর্থ স্থান অধিকার করেছিলেন এবং প্রবেশনারি পিরিয়ডে থাকাকালীনই তিনি চাকরি থেকে ইস্তফা দেন। এবং এরপরে আমরা দেখব, হেল্ড দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট ইন দ্য বোম্বে প্রেসিডেন্সি 1867 CE। 1867 খ্রিস্টাব্দে বোম্বে, তৎকালীন যে বোম্বে প্রেসিডেন্সি, সেখানে তিনি সহায়ক কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, জেলা শাসক এবং সমাহর্তা এই পদে তিনি নিযুক্ত হন। এরপরে তিনি সাদার্ন যে ডিভিশন, ঠিক আছে, দক্ষিণ যে ডিভিশন, যে বিভাগ, সেখানে তিনি 1872 খ্রিস্টাব্দে এডুকেশনাল ইন্সপেক্টর, ঠিক আছে, এখন যেমন আমরা স্কুল ইন্সপেক্টর দেখি, ঠিক আছে, এই ধরনের একটি পদ এডুকেশনাল ইন্সপেক্টর, সেই পদে তিনি নিযুক্ত হন। তারপর তিনি 1875 খ্রিস্টাব্দে কোলহাপুর এবং দক্ষিণ যে মারাঠা যে
অঞ্চল, সেই অঞ্চলের তিনি সহকারী রাজনৈতিক সচিব হিসেবে তিনি নিযুক্ত হন। এরপর 1882 খ্রিস্টাব্দে তিনি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন, সম্পূর্ণাঙ্গ জেলা শাসক এবং সমাহর্তা হিসেবে নিযুক্ত হন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে জন ফেথ্রুল ফ্লিট কিন্তু ছিলেন একদম পুরোপুরি ভাবে একজন ব্রিটিশ রয়্যাল এমপ্লয়ি, সিভিল সার্ভেন্ট। কারণ তার যে কর্মজীবন, সে কর্মজীবন যখন আমরা দেখবো, তিনি হয় ওই কালেক্টর বা ম্যাজিস্ট্রেট ছিলেন, বা কোনো জায়গার তিনি সচিব ছিলেন, বা এডুকেশন ইন্সপেক্টর ছিলেন, এই ধরনের পদগুলি তিনি অলঙ্কৃত করেছেন। এরপরে তার কর্মজীবন ঠিক যে সময় থেকে একটু অন্য খাতে ঘোরা শুরু করে, সেই সালটা হচ্ছে 1883। সেই বছরই তিনি ভারত সরকারের প্রথম এপিগ্রাফিস্ট হিসাবে, অভিলেখ শাস্ত্রবিদ হিসাবে তিনি নিযুক্ত হন। তাহলে এর থেকেই একটা জিনিস প্রমাণিত হয়, সরি, যে সরকারি কর্মচারী হওয়ার পাশাপাশিও এই ভারততত্ত্ব, অভিলেখ শাস্ত্র, লিপিশাস্ত্র, এই বিষয়গুলোর প্রতি তার আগ্রহ ছিল। তিনি এই বিষয়গুলো শিখেছিলেন, এই বিষয়গুলো আয়ত্তে এনেছিলেন, যদি না আনতেন তাহলে তাকে কখনোই ভারত সরকার এপিগ্রাফিস্ট হিসাবে অন্তত নিযুক্ত করতেন না। ঠিক আছে, তাহলে এইখান থেকে একটা বিষয় শিক্ষণীয় যে তৎকালীন যারা সিভিল সার্ভেন্ট যারা ছিলেন, তার একটা বড় অংশ তারা তাদের যে সরকারি যে কাজ, সেই কাজের পাশাপাশি ভারততত্ত্ব, ইন্ডোলজি, সেই বিষয়টিকেও কিন্তু বিকশিত করার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন, এটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রশংসার্হ। এরপরে দেখো আবার 1886 খ্রিস্টাব্দে তিনি সোলাপুর যে জেলা, সেই জেলার কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। এরপর 1888 খ্রিস্টাব্দে কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরামের তৃতীয় ভলিউমে তিনি আর্লি গুপ্ত কিংস অ্যান্ড দেয়ার সাকসেসার্স এই শীর্ষক গুপ্তবংশীয় রাজাদের অভিলেখগুলো তিনি প্রকাশ করেন। ঠিক আছে, কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরামের তৃতীয় ভলিউমে। এরপরে তিনি 1889 খ্রিস্টাব্দে সিনিয়র কালেক্টর হিসেবে, ঠিক আছে, তিনি নিযুক্ত হন, মানে আর একটু পদোন্নতি তার হয়। তারপর ওই সাদার্ন ডিভিশনের অর্থাৎ দক্ষিণ যে বিভাগ, সেই বিভাগের তিনি 1891 খ্রিস্টাব্দে কমিশনার হিসেবে তিনি নিযুক্ত হন। এর তারপরের বছর 1892 খ্রিস্টাব্দে তিনি সেন্ট্রাল যে ডিভিশন, সেখানকার কমিশনার হিসেবে নিযুক্ত হন। তারপরের বছর 1893 তিনি যে কাস্টম যে বিভাগ, সেই বিভাগের তিনি কমিশনার হন, এবং 1897 সালে তিনি ICS থেকে অবসর নেন। অর্থাৎ তার যে সরকারি কর্মচারী হিসেবে তার যে কর্মজীবন, সেটা কিন্তু 1867 থেকে 1897, এই 30 বছর ধরে, 30 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং এই 30 বছর তিনি সরকারি কাজের পাশাপাশি ভারততত্ত্বের ওপর প্রভূত প্রভূত কাজ করেছিলেন, যেটা কিন্তু এখনো আমরা স্মরণ করে থাকি বা ভবিষ্যতেও স্মরণ করতে হবে। আচ্ছা, তিনি রয়্যাল যে এশিয়াটিক সোসাইটি রয়েছে ইংল্যান্ডে, সেই ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড এর অনারারি সেক্রেটারি, ঠিক আছে, মানে সাম্মানিক যে সম্পাদকের যে পদ, সেই পদটি অলঙ্কৃত করেন 1906 খ্রিস্টাব্দে, এবং তার সামগ্রিক কর্মজীবনের জন্য 1912 খ্রিস্টাব্দে তাকে গোল্ড মেডেলে ভূষিত করা হয়। এবং তিনি যে সমস্ত গ্রন্থ এবং পাবলিকেশন যেগুলো তিনি করেছিলেন, সেগুলো আমরা এবার এক ঝলকে দেখে নিই। ডাইনেস্টিজ অব কানারিজ ডিস্ট্রিক্টস, পালি, সংস্কৃত অ্যান্ড ওল্ড কানারিজ ইনস্ক্রিপশন, ঠিক আছে, অর্থাৎ পালি, সংস্কৃত এবং প্রাচীন যে কন্নড় যে অভিলেখগুলো, সেইগুলোর ওপর তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন। ইনস্ক্রিপশন অফ দ্য আর্লি গুপ্ত কিংস অ্যান্ড দেয়ার সাকসেসার্স, ঠিক আছে, অর্থাৎ প্রাচীন যে গুপ্ত রাজারা এবং তাদের যে উত্তরসূরী, তাদের যে ইনস্ক্রিপশন অভিলেখ, সেই সম্পর্কিত তিনি একটি গ্রন্থ রচনা করেন। তারপর ইন্ডিয়ান প্যালিওগ্রাফি ফ্রম অ্যাবাউট 350 BC টু অ্যাবাউট AD 1300,
অর্থাৎ 350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ অবধি ভারতীয় লিপির যে বিকাশ তার উপরে তিনি একটি গ্রন্থ রচনা করেন। And ballads of the peasantry with its music in the Indian Antiquary and so on. Indian Antiquary নামে একটি পত্রিকা বেরোতো, সেখানে তিনি তার ballads of the peasantry, ঠিক আছে, অর্থাৎ অতীতের যারা তাদের যে সঙ্গীত, ঠিক আছে, এই শীর্ষক তিনি একটি তার যে রচনা সেটা তিনি প্রকাশ করেন। এবার আমরা দেখব তার মেইন কন্ট্রিবিউশন, এই যে তিনি ইন্ডোলজি নিয়ে যে এত চর্চা করেছিলেন সেখানে তার কন্ট্রিবিউশনটা কি। প্রথম কন্ট্রিবিউশনটা হচ্ছে হি নেম দ্য স্ক্রিপ্টস বাই দেয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড নট এনি নেম অফ দ্য ডাইনেস্টিজ। তিনি প্রথম লিপিগুলোর নামকরণ তার যে ভৌগোলিক যে অবস্থান, যে জিওগ্রাফিক্যাল লোকেশন, তার নিরীখে করেছিলেন, কোনো সাম্রাজ্যের নামের নিরীখে নয়। অর্থাৎ এই যে মৌর্য ব্রাহ্মী, ঠিক আছে, গুপ্ত ব্রাহ্মী, কুষাণ ব্রাহ্মী, বাকাটক ব্রাহ্মী, এই যে সাম্রাজ্যের নামে, বংশের নামে যে লিপির নামকরণ, এটাও একটা স্টাইল, এটা অনেক পণ্ডিত ফলো করেন। এই স্টাইলটা থেকে তিনি প্রথম সরে আসেন এবং তিনি প্রথম জিওগ্রাফিক্যাল লোকেশন অর্থাৎ ভৌগোলিক যে স্থান, ভৌগোলিক যে অবস্থান, তার নিরিখেই তিনি লিপিগুলোর নামকরণ করেন। এইটা তার একটা মেন কন্ট্রিবিউশন। আর দ্বিতীয় কন্ট্রিবিউশনটা হচ্ছে হি ডিভাইডেড স্ক্রিপ্টস ইনটু নর্দার্ন অ্যান্ড সাদার্ন ভ্যারিয়েশনস, দিস প্রসিজিওর অর দ্য সিস্টেম ইজ ফলোড টিল ডেট। মানে তিনি প্রথম লিপিগুলোকে নর্দার্ন অর্থাৎ উত্তর ভারতীয়, মানে উত্তরী এবং দক্ষিণী, এই দুই যে বিভাগ, এই বিভাগে তিনি ভাগ করেন এবং এই যে পদ্ধতিটা প্রসিজিওর সেটা কিন্তু আজকের তারিখ পর্যন্ত কিন্তু ফলো করা হয়, অনুসরণ করা হয়। তাহলে যদি বলা হয় যে জন ফেইথফুল ফিটের মূল কন্ট্রিবিউশন কি, মূল কন্ট্রিবিউশন ছিল দুটো। এক হচ্ছে তিনি প্রথম লিপিগুলোর নাম বংশের নাম অনুযায়ী না করে তার যে ভৌগোলিক যে অবস্থান, ভৌগোলিক যে স্থান, তার নিরিখে করলেন এবং তিনি প্রথম লিপিগুলোকে উত্তরী এবং দক্ষিণী এই দুই ভাগে ভাগ করলেন, যে পদ্ধতিটি এখনো অনুসরণ করা হয়। এবং 1917 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন, মানে যে বছর রুশ বিপ্লব হয়েছিল সেই বছর। এরপরে আমরা যার সম্পর্কে জেনে নেব, তিনি হচ্ছেন একজন প্রখ্যাত অভিলেখ শাস্ত্রবিদ, ভারতবর্ষের কৃতি সন্তান, বাংলার কৃতি সন্তান, ডিসি সরকার, দীনেশ চন্দ্র সরকার, রিনাউন্ড স্কলার, প্রখ্যাত পণ্ডিত, এপিগ্রাফিস্ট, অভিলেখ শাস্ত্রবিদ অ্যান্ড একাডেমিশিয়ান, শিক্ষাবিদ। সম্পূর্ণ নাম হচ্ছে দীনেশ চন্দ্র সরকার এবং 1907 খ্রিস্টাব্দের 8ই জুন, যেটি শনিবার ছিল, সেই দিন তিনি জন্মগ্রহণ করেন এবং জন্মস্থান হচ্ছে শালকাঠি, কৃষ্ণনগর ভিলেজ, ঠিক আছে, এই কৃষ্ণনগর কিন্তু আমাদের কৃষ্ণনগর নয়, ঠিক আছে, শালকাঠি কৃষ্ণনগর গ্রাম, যেটি প্রধান নগর নবক যে শহর, সেই শহরের কিছু দূর পূর্বে অবস্থিত, জেলা হচ্ছে ফরিদপুর, বর্তমান যা বাংলাদেশের অন্তর্গত, ঠিক আছে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর জেলার প্রধানপুর শহরের কাছে যে শালকাঠি কৃষ্ণনগর নামক গ্রাম ছিল, সেখানে 1907 খ্রিস্টাব্দের 8ই জুন এই মহামানবের জন্ম হয়। পিতার নাম ছিল যজ্ঞেশ্বর সরকার এবং মাতার নাম হচ্ছে কুসুমকুমারী দেবী। এবার তার শিক্ষালাভ এবং যে কৃতিত্ব লাভ সেটা আমরা একটু দেখে নিই। তিনি ফরিদপুরে অবস্থিত যে রাজেন্দ্র কলেজ, সেই কলেজ থেকে 1929 খ্রিস্টাব্দে সংস্কৃতে অনার্স পাস করেন, সংস্কৃত নিয়ে গ্রাজুয়েশন তিনি কমপ্লিট করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার যে বিভাগ, প্রাচীন ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি যে বিভাগ, সেই বিভাগ থেকে তিনি 1931 খ্রিস্টাব্দে স্বর্ণ পদক সহ প্রথম বিভাগে প্রথম উত্তীর্ণ হন, ঠিক আছে। এরপর 1934 খ্রিস্টাব্দে তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন, এটি খুব প্রসিদ্ধ একটি বৃত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। 1936 খ্রিস্টাব্দে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন ওই বিশ্ববিদ্যালয় থেকেই। তার পরের বছর 1937 খ্রিস্টাব্দে তিনি মোয়াট গোল্ড মেডেল, সেটি তিনি
লাভ করেন। অর্থাৎ তিনি একজন কৃতি ছাত্র ছিলেন সেটা বলাই বাহুল্য। এবার আমরা তার ওয়ার্কিং লাইফটা একটু দেখে নিই। তিনি 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে লেকচারার হিসাবে অধ্যাপক হিসাবে তিনি যোগদান করেন এবং 1937 থেকে 1949 পর্যন্ত তিনি অধ্যাপনা কাজে ব্রতী ছিলেন। এরপর 1949 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে সহকারী এপিগ্রাফিস্ট হিসাবে অভিলেখ শাস্ত্র হিসাবে তাকে নিযুক্ত করেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এপিগ্রাফি ব্রাঞ্চ, অভিলেখ যে শাখা, সেই শাখার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এপিগ্রাফিস্ট হিসাবে ভারত সরকার তাকে নিযুক্ত করেন এবং এই পদে তিনি 1949 থেকে 1955 খ্রিস্টাব্দ অবধি নিযুক্ত ছিলেন এবং এই সময়ে তিনি প্রচুর সংখ্যক ইনস্ক্রিপশনের পাঠোদ্ধার করতে সক্ষম হন। তারপরে তিনি 1955 থেকে 1961 এই যে পর্যায়, সেই পর্যায়ে তিনি ভারত সরকারের সরকারি অভিলেখ শাস্ত্রবিদ হিসাবে নিযুক্ত হন এবং সেই কর্মে তিনি ব্রতী ছিলেন। তারপরে তিনি আবার অধ্যাপনার যে বৃত্তি সেই বৃত্তিতে ফিরে আসেন। 1961 থেকে 1972 তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের কারমাইকেল প্রফেসর হিসাবে নিযুক্ত হন। কারমাইকেল প্রফেসর এটি এই যে বিভাগ, অর্থাৎ প্রাচীন ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি এই যে বিভাগ, সেই বিভাগের নিজস্ব একটি পদ, খুব সম্মাননীয় একটি পদ। যেই পদটি 1912 খ্রিস্টাব্দে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপাচার্য বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায় সৃষ্টি করেছিলেন। তৎকালীন যিনি বাংলার গভর্নর এবং বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য, ব্যারেন কারমাইকেলের সম্মানে কারমাইকেল প্রফেসরের এই পদ। এবং এই প্রফেসরশিপ প্রথম অলঙ্কৃত করেছিলেন একজন জার্মান ইন্ডোলজিস্ট যার নাম ছিল জর্জ, আমি সারনেমটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, একজন জার্মান ইন্ডোলজিস্ট, তিনিও ভারততত্ত্ব নিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ কাজ করেছেন। দ্বিতীয় যিনি এই পদটি অলঙ্কৃত করেছিলেন তিনি একজন ভারতীয় এবং তার নাম হচ্ছেন ডি আর ভান্ডারকার, ঠিক আছে, দত্তাত্রেয় রামকৃষ্ণ ভান্ডারকার, আর জি ভান্ডারকারের পুত্র, তিনি এই পদটি অলঙ্কৃত করেছিলেন। সেই পদটি 1961 থেকে 1972 পর্যন্ত অলঙ্কৃত করেছিলেন দীনেশচন্দ্র সরকার। এরপরে 1965 থেকে 1972 পর্যন্ত তিনি ওই বিভাগেরই বিভাগীয় প্রধান হিসাবে নিযুক্ত হন এবং তার কর্মজীবন অতিবাহিত করেন। তারপরে তিনি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হিসেবে তিনি তার বক্তব্য রেখেছেন, সেগুলি হচ্ছে আমেরিকার পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি 1974, 1977 থেকে 1978 ভাগলপুর ইউনিভার্সিটি, 1978 এলাহাবাদ ইউনিভার্সিটি, 1978 থেকে 79 এই পর্যায়ে বিশ্বভারতী ইউনিভার্সিটি, এছাড়াও আরও অনেক বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হিসাবে তিনি তার যে বক্তব্য, তার যে অধ্যাপনা, সেটা তিনি করে গেছেন। এবার তার বই এবং পাবলিকেশন এগুলো আমরা একটু দেখে নেব। তিনি ইংরেজি এবং বাংলা মিলিয়ে মোট 38টি বই রচনা করেছিলেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের নাম আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন রঙে যাতে তোমাদের দৃষ্টিগোচর হয়। সেগুলো একটু দেখো, ইন্ডিয়ান এপিগ্রাফি, এই বইটার নাম তোমরা সবাই জানো, এপিগ্রাফি নিয়ে পড়তে গেলে এই বইটি লাগবেই লাগবে। দ্য মাস্কি ইনস্ক্রিপশন অফ অশোকা, সংক্ষিপ্ত নোট, সেইগুলো এই টেক্সটের মধ্যে রয়েছে। আরে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? ওকে, ঠিক আছে। এরপরে তিনি অশোকান স্টাডিজ নামক একটি গ্রন্থ রচনা করেন, তারপর আর্লি ইন্ডিয়ান নিউমিসমেটিক অ্যান্ড এপিগ্রাফিক্যাল স্টাডিজ এই শীর্ষক একটি গ্রন্থ রচনা করেন, বাংলায় অশোকের বাণী, শিলালেখ, তাম্রশাসন আদি প্রসঙ্গ,
অতীতের ছায়া প্রভৃতি শীর্ষক বহু মূল্যবান গ্রন্থ তিনি রচনা করেছিলেন এবং এর মধ্যে অধিকাংশ বই কিন্তু এখনো অ্যাভেলেবল পাওয়া যায় বা নতুন করে আবার ছাপা হচ্ছে। আচ্ছা, মোট 22টি বই তিনি সম্পাদনা করেন এপিগ্রাফিয়া ইন্ডিকা এই শীর্ষক, এবং সেইগুলো তিনি এপিগ্রাফিয়া ইন্ডিকার এই যে ভলিউম নাম্বার আমি যেগুলো দিয়েছি 31, 33 এবং 34 সেগুলোতে তিনি প্রকাশ করেছিলেন, ঠিক আছে। এবং তার আরো দুটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্য শক্তি কাল্ট অ্যান্ড তারা, প্রাচ্যবিদ্যা তরঙ্গিনী, এই দুটো খুব গুরুত্বপূর্ণ বই। এবং তার সম্পর্কে বলতে গেলে যেটা বলতেই হবে যে ভারতীয় অভিলেখ শাস্ত্রের যে জায়গাটা, যে স্থান, সেখানে সর্বোচ্চ একটি পর্যায়ে তিনি অবস্থান করছেন এবং এপিগ্রাফিয়া ইন্ডিকাতে 207 সংখ্যক প্রবন্ধ, তার নিজের প্রবন্ধ তিনি প্রকাশ করেছিলেন। এত সংখ্যক প্রবন্ধ আর কোনো স্কলারের প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ এপিগ্রাফিয়া ইন্ডিকাতে তিনি বিভিন্ন সংখ্যায় বিভিন্ন ভলিউমে যত সংখ্যক প্রবন্ধ রচনা করেছেন, যার সংখ্যা হচ্ছে 207, যেটাই হচ্ছে এখনো পর্যন্ত সর্বোচ্চ। এত সংখ্যক প্রবন্ধ কেউ রচনা করেননি বা কেউ প্রকাশ করতেও পারেননি, এবং সেই দিক থেকেও তিনি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করছেন। এবং তার এই যে ভূমিকা অভিলেখ শাস্ত্রের ইতিহাসে, সেটা কিন্তু অসামান্য, খুব স্বর্ণাক্ষরে লেখা আছে, আমাদের সবসময় সেটি স্মরণ করতে হবে। এবং এই যে মহামানব, তিনি 1984 খ্রিস্টাব্দে প্রয়াত হন। আচ্ছা, এরপরে সংক্ষেপে আমরা আরো দু একজনের সম্পর্কে জেনে নেব। প্রথমে যার সম্পর্কে জানবো, তিনি হচ্ছেন জোহান জর্জ বিউলার, 1837 থেকে 1898, এবং তিনি একজন প্রখ্যাত পণ্ডিত ছিলেন, এপিগ্রাফিস্ট অর্থাৎ অভিলেখ শাস্ত্রবিদ ছিলেন, এবং প্যালিওগ্রাফার অর্থাৎ লিপিশাস্ত্রবিদ ছিলেন, এবং বিভিন্ন ভাষা এবং ভারতীয় যে ল, যে বিচার ব্যবস্থা, যে আইন, তার উপরও তার পাণ্ডিত্য ছিল, তিনি সেসব বিষয়েও তিনি নিষ্ণাত ছিলেন। এবং আমি পূর্বেই বলেছি, প্রথম যে পর্যায়ে আমি যখন আলোচনা করছিলাম তখনই বলেছি যে তিনি মহারাষ্ট্রের একটি কলেজে, নাম করা একটি কলেজে তিনি সংস্কৃত ভাষা এবং ভারতীয় যে বিচার ব্যবস্থা, ভারতীয় যে আইন, তার তিনি অধ্যাপনা করেছিলেন। এবং তিনি ভারতীয় লিপির ওপর একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, রচনা করেছিলেন এবং প্রকাশ করেছিলেন, যেটি ভারতীয় অভিলেখ শাস্ত্রের ইতিহাসে একটি মাইল ফলক স্বরূপ। যে গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিয়ান প্যালিওগ্রাফি। প্যালিওগ্রাফি নিয়ে চর্চা করতে গেলে যে বইটি রাখতেই হবে, সামনে রাখতেই হবে, ঠিক আছে, যেটি একটা মাইল স্টোন বা মাইল ফলক। এবং এই গ্রন্থ ব্যতীত তিনি আরো বহু গ্রন্থ রচনা করেছিলেন। অর্থাৎ ভারতীয় অভিলেখ শাস্ত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, যদি আমরা চর্চা করি, লক্ষ্য করি, তাহলে জর্জ বুলারের অবদান কিন্তু আমরা লক্ষ্য করব এবং তার অবদান অনস্বীকার্য। এরপর আরেকজন প্রাচ্য পণ্ডিত সম্পর্কে আমরা জেনে নেব, জি এইচ ওঝা, পূর্ণ নাম হচ্ছে গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝা, 1863 থেকে 1947, ঠিক আছে, অর্থাৎ 1863 জন্ম, ভারত যে বছর স্বাধীনতা লাভ করে 1947 সেই বছর তিনি প্রয়াত হন। তিনি একজন প্রখ্যাত ঐতিহাসিক এবং প্যালিওগ্রাফার ছিলেন, অর্থাৎ লিপিশাস্ত্রবিদ ছিলেন, এবং তিনি হিন্দি ভাষায় রাজস্থানের ইতিহাসের ওপর বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। এবং তার সব থেকে কৃতিত্বপূর্ণ যে কাজ, সেই কাজটি হচ্ছে 1894 খ্রিস্টাব্দে তিনি হিন্দি ভাষায় একটি গ্রন্থ রচনা করেন, বেশ বড় একটি গ্রন্থ, যে গ্রন্থটির নাম হচ্ছে ভারতীয় প্রাচীন লিপিমালা। এবং এই গ্রন্থে তিনি ভারতে প্রাচীন যে লিপিগুলো বিভিন্ন স্থান অনুযায়ী, বিভিন্ন অঞ্চল অনুযায়ী, বিভিন্ন পর্যায় অনুযায়ী, সেই লিপিগুলো সম্পর্কে বিশদে আলোচনা করেছেন উইথ ইলাস্ট্রেশন, ঠিক আছে, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটা এই মুহূর্তে অ্যাভেলেবল কিনা আমার অন্বেষণ করে দেখতে হবে, আমি খুব একটা পাইনি,
আবার আমি অন্বেষণ করতে হবে, কিন্তু এর পিডিএফ একটা আমার কাছে আছে এবং সেটা আমি চর্চা করে দেখেছি, অসামান্য একটি বই, খুব বিশদে আলোচনা। হ্যাঁ হ্যালো স্যার, আমাজনে ওটা এখন অ্যাভেলেবল, আমি সপ্তাহ আগে আনিয়েছি। ওকে ওকে, খুব ভালো খুব ভালো, তাহলে আমাকেও দেখতে হবে। আমি ওর একটা পিডিএফ ফাইল পেয়েছি এবং এই ফাইলটি আমি যখন পর্যালোচনা করলাম তখন দেখলাম অসামান্য একটি বই, এত সুন্দরভাবে এত মানে সাজানো বইটা, বিভিন্ন স্থান পর্যায় অনুযায়ী বিভিন্ন লিপিগুলো সম্পর্কে বিশ্লেষণ, উদাহরণ সহযোগে ছবি সহযোগে অসামান্য একটি কাজ 1894 খ্রিস্টাব্দে গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝা করেছিলেন, এবং যেটিও এই ভারতীয় অভিলেখ শাস্ত্রের যে ইতিহাস সেই ইতিহাসের ক্ষেত্রে একটি মাইল ফলক স্বরূপ। এরপরে আমরা একজনের সম্পর্কে জানবো যেটি তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মত যার সম্পর্কে জানাটা উচিত, তার নাম হচ্ছে ডক্টর দেবলা মিত্র। 1925 সালে তার জন্ম এবং 2005 তিনি প্রয়াত হয়েছেন। ইনি একজন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং ভারততত্ত্ববিদ, ঠিক আছে, এবং তিনি বর্তমান বাংলাদেশের যে খুলনা জেলা সেই জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং খুলনা এবং কলকাতা থেকে তিনি তার যে পড়াশোনা সেই পড়াশোনা শেষ করেন এবং প্যারিস থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে তিনি যোগদান করেন, সুপারিনটেন্ডেন্ট অফ ইস্টার্ন সার্কেল এই পদে তিনি যোগদান করেন, অর্থাৎ পূর্ব যে চক্র অর্থাৎ পূর্বদেশীয় মানে পূর্ব যে অঞ্চল সেই অঞ্চলের যে বিভাগ তার সুপারিনটেন্ডেন্ট হিসেবে তিনি যোগদান করেন। তারপরে তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এডিজি, ঠিক আছে, মানে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল হন এবং তিনি প্রথম, আমি দেখো এই জন্য লাল কালিতে লিখেছি, তিনি প্রথম মহিলা এবং তিনি প্রথম মহিলা আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ যিনি এএসআই এর ডাইরেক্টর জেনারেল অর্থাৎ সর্বোচ্চ পদ অলঙ্কৃত করেছিলেন। এখনো পর্যন্ত আর কোন মহিলা আর্কিওলজিস্ট এই পদ অলঙ্কৃত করেননি, ঠিক আছে, উনি প্রথম এবং এখনো পর্যন্ত উনি শেষ। সেই দিক থেকে উনি একজন মানে বিখ্যাত একজন ব্যক্তি এবং তিনি প্রচুর বিখ্যাত কাজও করেছেন, প্রচুর রিমার্কেবল কাজ করেছেন। তিনি যে 2 বছর ডিজি ছিলেন 1881 থেকে 1883, সেই 2 বছর প্রচুর খনন কার্য হয়েছিল এবং আগের দিনের ক্লাসে আমি যে জগজ্জীবনপুর তাম্রশাসনের কথা বলেছিলাম সেটা যে সময় আবিষ্কৃত হয় অর্থাৎ 1887, তখন তিনি এএসআই থেকে রিটায়ার করে গেছেন, কিন্তু রিটায়ার করলেও তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই জগজ্জীবনপুর সেখানে যে খনন কার্য হয়েছিল তার তিনি তত্ত্বাবধান করেছিলেন এবং সেখান থেকে যে সমস্ত জিনিস পাওয়া গেছিল তার একটা তিনি ধারাবাহিক আলোচনা করেছিলেন। এবং এই যে ডিজি সংক্রান্ত যে কথাটা আমি যেটা বলছিলাম যে তিনি হচ্ছেন একমাত্র মহিলা এবং মহিলা আর্কিওলজিস্ট যিনি এই সর্বোচ্চ পদটি অলঙ্কৃত করেছিলেন, এখনো পর্যন্ত আর কোন মহিলা আর্কিওলজিস্ট কিন্তু এই পদ অলঙ্কৃত করেননি। 1871 থেকে 1991 পর্যন্ত আর্কিওলজিস্ট অর্থাৎ যারা প্রত্নতত্ত্ববিদ আর্কিওলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন এই এই রকম মানুষদেরকেই এইরকম পণ্ডিতদেরকেই এই ডিজি পদে বসানো হতো। তারপর 1992 সালে ভারতবর্ষে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে, তারপর থেকে আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এর থ্রুতে যারা আসেন এমন ব্যক্তিদেরই কিন্তু এই পদে বসানো হয় এবং গত বছর অবধি একজন মহিলা আইএসি ডিজি ছিলেন, কিন্তু তাকে কিন্তু আমরা এই ক্যাটাগরির মধ্যে ফেলবো না কারণ তিনি কিন্তু কোনো ফিমেল আর্কিওলজিস্ট নন, তিনি হচ্ছেন আইএএস, তাহলে একমাত্র ফিমেল আর্কিওলজিস্ট এবং প্রথম মহিলা যিনি ডিজি হয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর দেবলা মিত্র। এবং তিনি প্রচুর কাজ করেছেন অজন্তার উপর, তার গ্রন্থ রয়েছে ব্রঞ্জেস ফ্রম বাংলাদেশ, বুদ্ধিস্ট মনুমেন্টস, কোনারক এই শীর্ষক খুব গুরুত্বপূর্ণ তিনি গ্রন্থ রচনা করেছেন যেখান থেকে আমরা আর্কিওলজি, এপিগ্রাফি, আর্কিটেকচার, আইকোনোগ্রাফি, কালচার উপর আমরা প্রভূত জ্ঞান অর্জন করব। এবং এই তিনি 2005 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। তাহলে আজকে আমরা যে চর্চাটা করলাম সেই চর্চাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম এবং সেই দুটো ভাগকে যদি আমরা আরেকবার যদি এক জায়গায় করি তাহলে আমরা দেখব
যে অভিলেখ শাস্ত্রের ইতিহাস অপেক্ষাকৃত অনেক নবীন এবং বিদেশি যারা পণ্ডিত তাদের হাত ধরেই অভিলেখ শাস্ত্রের চর্চা ভারতবর্ষে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সেই চর্চার ধারা ক্রমবহমান এবং পরবর্তীকালে ভারতীয় পণ্ডিতেরাও এই চর্চার মধ্যে নিজেকে সংযোজিত করেন এবং প্রাচ্য পাশ্চাত্য উভয় প্রকার পণ্ডিতেরাই এই অভিলেখ শাস্ত্রকে এবং সামগ্রিকভাবে ভারত তত্ত্বকে জনগণের সামনে নিয়ে এসেছেন সহজভাবে সরলভাবে এবং এটাও যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই অর্থে প্রথাগত যে সংস্কৃত যে চর্চা তারই অন্তর্গত একটি বিষয় সেটাকে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। সেই জন্যই আজকে আমরা এই বিষয় নিয়ে আমরা চর্চা করছি, বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে সেগুলো নিয়ে চর্চা করছেন, ধারাবাহিক চর্চা করছেন এবং বর্তমানে ইউজিসির বদান্যতায় এগুলো সিলেবাসের মধ্যে সংযুক্ত হয়েছে এবং আমরা এখন আরো বেশি করে এগুলো চর্চা করছি, এগুলো সম্পর্কে জানছি। ঠিক আছে, তা আজকের এই যে আলোচনা সেই আলোচনা দুটো পর্যায়ে, সেই আলোচনা আমি আমার যে বক্তব্য সেই বক্তব্য আমি এখানেই শেষ করলাম। এরপর যদি কারোর কোনো জিজ্ঞাসা বা যদি কোনো প্রশ্ন যদি থাকে তোমরা করতে পারো। থ্যাংক ইউ। স্যারের কাছে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা সেটা তোমার জিজ্ঞাসা করো, বা যে অধ্যাপক অধ্যাপিকারা এখানে উপস্থিত আছেন অন্যান্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তাদের কাছে অনুরোধ, আপনারাও কোন রকম আলোচনা আদান প্রদানের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বিষয় বা আমাদের পাঠ্যসূচির অন্তর্গত যে বিষয়বস্তুগুলি আমরা আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে জানতে পারলাম, সেগুলি যদি আমরা আরো আদান প্রদানের মাধ্যমে আরো নিজেদের সমৃদ্ধ করতে পারি সেই সদুদ্দেশ্যে আপনারা কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে? কারোর কোনো জিজ্ঞাসা নেই? না স্যার। আচ্ছা বেশ, অত্যন্ত মনোজ্ঞ আলোচনা আমরা আজকে দ্বিতীয়বারের জন্য সেই আলোচনার সাক্ষী হলাম এবং ছাত্রছাত্রীরা তারা আমাদের কলেজের এবং অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের তারাও নিজেদেরকে সমৃদ্ধ মনে করছে নিশ্চয়ই, কারণ এমন একটি বিষয়টি এমন একটি অভিনব বিষয় ইন্ডিয়ান এপিগ্রাফিক্যাল স্টাডি বা এপিগ্রাফিক্যাল সার্ভের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন সেই প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের জন্য আমরা আজকে প্রত্নতাত্ত্বিক আমাদের যে গবেষণা বা পড়াশোনা সেটা যে আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি বা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, যারা এই বিষয়ের অধ্যয়ন করছেন তাদের জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে। তো সেই সেই প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের সম্বন্ধে এবং আমাদের প্রাচীন ভারতের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি আমরা চোখের সামনে দেখতে পেলাম, কিছু কিছু নিদর্শন আমাদের স্যার দেখালেন, এর জন্য সত্যি আমরা খুব সমৃদ্ধ মনে করছি নিজেদেরকে। এবং ছাত্রছাত্রীরা তোমাদের কোনো প্রশ্ন যদি এখনো বলছি যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা করতে পারো, বা কোনো বই বা ইত্যাদির ব্যাপারে যদি কোনো সাহায্য নিতে হয় তোমরা স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। এই ভিডিওটি আমাদের ডিএল কলেজের যে ডিপার্টমেন্ট অফ সংস্কৃতের ইউটিউব চ্যানেলে এটা পোস্ট করা হবে, সেখানে স্যারের ইমেল আইডি দেওয়া থাকবে, তোমরা যে কোনো সময় যে কোনো জিজ্ঞাসা বা কিছু মনে হলে তোমরা সরাসরি স্যারকে লিখতে পারো বা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের এই বক্তৃতামালা 4 এখানে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় ক্রমের সেশন 2 ইন্ডিয়ান এপিগ্রাফি নিয়ে আলোচনা করলেন মাননীয় অনিরুদ্ধ বাগচী মহাশয়, তাকে সংস্কৃত বিভাগ দ্বিজেন্দ্রলাল কলেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা প্রকৃতপক্ষে নেই, কেননা উনি নিজের সময় থেকে আরম্ভ মূল্যবান সময় একটা একটা
এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের সব কার্যক্রমে অনলাইনে হচ্ছে, তো সেই অনলাইনের মধ্যে এটার একটা অনলাইন ইভেন্ট, মানে নিজের নিজের নিজস্ব কলেজের যে পাঠ্যক্রম বা ক্লাস নেওয়া ইত্যাদি ব্যস্ততা থাকে, তার মধ্যে রবিবারটি তিনি আমাদের জন্য রেখেছেন। গত রবিবারও তিনি আমাদেরকে বক্তৃতা মাধ্যমে সমৃদ্ধ করেছেন, এই রবিবারও আমরা তার বক্তৃতা শুনলাম। এই জন্য তাকে সত্যি আন্তরিক এবং অন্তরঙ্গ বহিরঙ্গ উভয় প্রকারের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আমার সহকর্মী সুস্মিতা নিয়োগীও উপস্থিত আছেন, তিনি তিনি আজকে বিশেষ ব্যস্ততার জন্য তিনি আজকে সরাসরি অংশগ্রহণ করতে পারছেন না, বিভাগীয় সহকর্মী হিসেবে তাকেও আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে আজকের আলোচনা চক্র আমাদের এখানেই সমাপ্তি লাভ করছে। এর পরবর্তী স্তরে আমাদের এই ইন্ডিয়ান এপিগ্রাফির লেকচার লেকচার সিরিজের নেক্সট লেকচার আগামী সপ্তাহে যখন হবে সেই মতো আমরা লিংক তৈরি করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে অরিজিৎ, শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথমে যেটা বলেছিলাম যে দ্বিজেন্দ্রলাল কলেজ কর্তৃপক্ষ এবং এই কলেজের যে সংস্কৃত বিভাগ এবং আমার সারস্বত অনুজ অরিজিৎকে অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আরও ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার কথা শুনলেন, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং অন্যান্য কলেজের আমার সহকর্মীরা, এবং প্রথম দিনের মতন দ্বিতীয় দিনও এতক্ষণ আমাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করি এপিগ্রাফি এই বিষয়টা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে আস্তে আস্তে, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এবং তোমরা চর্চার মধ্যে থাকো এবং আরও নতুন নতুন জিনিস তোমাদের সামনে আসবে, যত চর্চার মধ্যে থাকবে তত আরও নতুন নতুন জিনিস তোমাদের সামনে উঠে আসবে। সবাইকে আবার অনেক ধন্যবাদ, নমস্কার।